যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খুদা তিনি নবী কমলে ওয়ালা, তরি ছোয়াতে আজো দুনিয়া উজালা। হাবিবে খুদা তিনি নবী কমলে ওয়ালা, তরি ছোয়াতে আজো দুনিয়া উজালা। তরি বিরহে দুচোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। গহে গুণ গান যার খোদ খোদা তালা, কবি ও কবি গাথে শত সুর মালা। গহে গুণ গান যার খোদ খোদা তালা, কবি ও কবি গাথে শত সুর মালা। ঝরে সুধাও বিরত, ঝরে সুধাও বিরত, কভু না ফুরায়। বলেন যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। ফুলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। দেড় হাজার বছর আগে এসেছেন, তার চরিত্রের সুভাষ আজও গোটা দুনিয়াকে মুগ্ধ করে। আল্লাহু আকবার। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। সেই নবীকে রেখেছি কোথায়? একদম কলিজায় রেখেছি কোথায়? এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আমরা যদি কোরআনকে বলি, কোরআন তোমার বাড়ি কোথায়, কোথার থেকে এসেছো? মুরাদনগরের মানুষ যদি বলে, ও হাসিবুর রহমান কোথায় আপনার বাড়ি, কোথার থেকে আপনি এসেছেন? আমি বলবো, মুরাদনগরের ভাইয়েরা আমার বাড়ি সিলেটে, সিলেট থেকে এসেছি, কোরআনের আলোচনা শুনতে বসেছি। আমরা যদি বলি কোরআন তোমার বাড়ি কোথায়, বলেন তো জবাবটা কোরআনের ভেতরে আছে না নাই? আল্লাহ তাআলা দের হাজার বছর আগে জবাব দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? কোরআনের বাড়ি কোথায়? আমরা যদি বলি কোরআন
তুমি কার তরফ থেকে এসেছো, কে তোমাকে নাজিল করলো, দুনিয়ার কোনো আলেম তোমাকে লিখেছে নাকি নবীজি তোমাকে বানিয়ে বানিয়ে রচনা করেছে, বলেন তো সেই জবাবটা কোরআনে কারীমের ভেতরে আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। দুলুক ভুলুক নয়, যা দেখেন যা দেখেন না, এখনো বহু সৃষ্টি আপনি দেখেন নাই, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও পৃথিবীর বিজ্ঞান বহু সৃষ্টি দেখে নাই, এখনো মাটির তলায় অনেক জগৎ বিজ্ঞান আবিষ্কার করে নাই, এখনো মহাশূন্যের অনেক তারকার আলো পৃথিবীতে আসে নাই, এইরকম মহাবিশ্বের প্রতিপালক যিনি তার তরফ থেকে কোরআন এসেছে, আল্লাহু আকবার। এখন যদি বলা হয় কোরআন কার মাধ্যমে তুমি এসেছ, আল্লাহ বলছেন নাজালা বিহির রুহুল আমিন, রুহুল আমিন অর্থাৎ ফেরেশতা জিব্রিয়েলের মাধ্যমে কোরআন দুনিয়াতে এসেছে। এবার যদি আমরা বলি কোরআন কার উপরে তুমি নাজিল হয়েছো, সেই জবাবটাও আল্লাহর কালামের ভেতরে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিলআলামিনা নাযীরা। আল্লাহু আকবার। বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপরে অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কিতাব নাজিল করেছেন। আমার ভাইরা, এই কিতাব এসেছে আল্লাহর তরফ থেকে। এই কিতাবের আলোচনা আজকে শুরু হয় নাই, শুরু হয়েছে দেড় হাজার বছর আগে, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই কিতাব যখন এসেছে, এই কিতাবের দাওয়াত বন্ধ করতে এক গোষ্ঠী চেষ্টা করেছে, যারাই কোরআনের দাওয়াত বন্ধ করতে চেয়েছে তারাই নির্বংশ হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। এখনো যারা কোরআনের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে চাইবে তারাও ওই সকল কোরআন বিরোধী লোকদের মতো ধ্বংসের আস্তা কোরআনে ক্ষিপ্ত হয়ে যাবে। কোরআনের দাওয়াতকে কেউ বন্ধ করতে পারবে না, কোরআনের দাওয়াতকে কেউ থামাতে পারবে না। যুবক এবং তরুণ তারা আজ কোরআনের পক্ষে গণজোয়ার তুলেছে, আলহামদুলিল্লাহ। পরে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? যুবকরা আগে ছিল নাচ গান আর কনসার্টের আসরে, এখন যুবকরা নাচ গান কনসার্টকে ফেলে দিয়ে তারা কোরআনের আয়োজনে সামিল হয়েছে। এই জন্য এক গোষ্ঠী মাথা খারাপ হয়ে তারা মাঝে মাঝে শ্বেতপত্র বানায়, তারা মাঝে মাঝে টক শুতে এসে কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলে। কেন কথা বলছে? কারণ তাদের পুকুরের জিয়ানু মাছ সব ইসলামের পুকুরে চলে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কোরআনের পক্ষে ইসলামের পক্ষে এই দেশে যুবকদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারকে, এই গণস্রোতকে যারা থামিয়ে দিতে চাইবে, স্রোতের সামনে তো ভাই যা আসে তাই স্রোতের সাথে ভেসে চলে যায়, যুবকদের এই গণস্রোতের সামনে যারাই আসবে ভেসে গিয়ে ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। যুবকদের এই গণজোয়ার দেখে যুবকরা যাদের কথা শুনে তাদের কথা বন্ধ করে দেওয়া হয়, একজন একজন করে, একজন একজন করে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে থামিয়ে দেওয়া হয়, কিন্তু আল্লাহর দিনের দাওয়াতকে থামানো যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিনের দাওয়াত, আল্লাহর দিনের কথাগুলোকে প্রচার করার জন্য আল্লাহ নিজ দায়িত্বে কিছু লোক তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। বলেন কোরআনের কথা, কোরআনের দাওয়াত বেড়েছে না কমেছে? কেউ এটাকে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কয়েক মিনিট থাকা যাবে তো? সম্মানিত ভাইয়েরা, আমার সম্মানিত বাবারা, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমি বরাবর চেষ্টা করি, আল্লাহ আমাকে যতটা জ্ঞান দিয়েছেন, আল্লাহ যতটা শিখিয়েছেন, এর আলোকে মাহফিলের মধ্যে কিছু জিনিস শিখে গিয়ে বাস্তব জীবনে আমল করবার মতো কিছু জিনিস আমরা যেন শিখে যেতে পারি আমি বলার চেষ্টা করি। আপনারা ধৈর্য ধরে শুনবেন তো ইনশাআল্লাহ। যুবকরা তোমরা শুনবা তো? ছাত্ররা তোমরা শেষ পর্যন্ত থাকবা তো? যুবক এবং ছাত্ররা, আমি তোমাদেরকে অ্যাপ্রোচ করে কথা বলবো অনেক বেশি, কারণ কোরআন এবং কোরআন যার উপরে নাজিল হয়েছে এ ব্যাপারে তোমাদের জানা দরকার কম না বেশি, এই জন্য তোমাদের উদ্দেশ্যে বেশি কথা বলবো। আর আমার সম্মানিত বাবারা, আপনারা আবার রাগ করেন না যে আমাদের এই ছেলে সব কি যুবক তরুণদের উদ্দেশ্যে বলবেন, নো বাবারা, আপনাদের উদ্দেশ্যেও বলবো, তবে আপনাদের ছেলে পেলে, এরাই তো যুবক তরুণ ছাত্র, এদের উদ্দেশ্যে কথাগুলো বললে আর আপনাদের ছেলে
এদের যদি চরিত্র সুন্দর হয়ে যায় আপনারা খুশি না বেজা? আপনাদের ছেলেরা নামাজ পড়লে আপনারা খুশি তো? হ্যাঁ, খুশির অবস্থা ছোট হলে ভালো হয় নাকি বড় হলে ভালো হয়? আপনাদের ছেলেরা মসজিদে নামাজে গেলে আপনারা খুশি তো? আপনাদের ছেলেরা কোরআন পড়লে আপনারা খুশি তো? আপনাদের ছেলেরা মানুষকে সম্মান করে কথা বললে আপনারা খুশি তো? আপনাদের ছেলেরা মা বাবার খেদমত করলে আপনারা খুশি তো? পরিবর্তনের কথা হবে ইনশা। এ যুবকরা, তরুণরা, তোমরা শোনো, তোমরা এখন মাহফিলে আসলে অনেক সময় বলো কি হুজুর আনলো গরম কথা বললো না। যুবকরা শোনো, আল্লাহর রসুল ওয়াজ করেছেন, আল্লাহর রসুলের কথা শুনে সাহাবিরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছে। আমার সম্মানিত বাবার বয়সী চাচাদেরকে বলি, আপনারা অনেক সময় বলেন তোরা কি হুজুর আনলি রে, গরম কোনো কথা বললো না। শোনেন, আল্লাহর রসুল যখন জাহান্নামের কথা বলতেন সাহাবিরা কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন। আল্লাহর রাসূল যখন সাহাবীদের সামনে কুরআন হাদিস থেকে ওয়াজ করতেন, অন্যায়কারী লোক অন্যায় ছেড়ে দিত, যে জেনা করেছে জেনা ছেড়ে দিত। আজ দুঃখজনক হলেও সত্য, যারা টকশুতে মাহফিলের বিরুদ্ধে আবোল তাবোল কথা বলে, দেখবেন আমরা যারা ভালো কথা বলি আমাদের কথাগুলো তারা বলে না। ওই যে কিছু বক্তা হ্যান ত্যান বডি ল্যাঙ্গুয়েজ খারাপ করে এগুলো তারা কাট সাট করে প্রচার করে, আমরা এই সুযোগ দিব না, এই সুযোগ আমরা আর দিব না। কোরআনের মাহফিলকে আমরা জ্ঞান বিতরণ আর জ্ঞান অর্জনের জায়গায় পরিণত করবো ইনশাআল্লাহ। যেন এই মাহফিল নিয়ে কেউ আজে বাজে কথা বলতে না পারে। এই যুবক তরুণ ছাত্ররা শোনো, এই মাহফিলে এক ঘন্টা ওয়াজ করে কখনো তুমি কাউকে ক্ষমতায় আনতে পারবা না, কাউকে ক্ষমতা থেকে নামাইতেও পারবা না। এই মাহফিলগুলো যেন হয় বেনামাজিদের নামাজি হওয়ার জায়গা, মাহফিলগুলো যেন হয় যে দাড়ি রাখে নাই সে যেন মাহফিলে ওয়াজ শুনে দাড়ি রাখে, এটাকে সেই জায়গা বানাতে হবে। ওয়াজ মাহফিলের এই চেয়ারে বসে যিনি কথা বলবেন তার ভাষা যেন এমন হয়, তার কথা শুনে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বেপর্দা মেয়েরা যেন বোরখা পরা শুরু করে দেয়। এই মাহফিলগুলো যেন অশালীন বক্তব্যের জায়গা না হয়, এই মাহফিলগুলো যেন এমন জায়গা হয় যেখানে যুবকরা অনুতপ্ত হয়ে গুনাহের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে বাড়ি ফিরে যাবে। রাজি আছো ছাত্ররা? যুবক তরুণরা রাজি আছো? তোমাদেরকে আজ অনেক জিনিস শিখিয়ে যাবো, বাবারা রাগ করে না। আপনাদেরকে কি আমি তুমি করে বলতে পারি? আমি যুবক তরুণদেরকে বলছি, শোনো, তোমরা আজ কিছু জ্ঞান নিয়ে বাড়ি ফিরবা ভাই ইনশাআল্লাহ। আমার সম্মানিত বাবারা, আমরাও আমলের নিয়তে আজ মাহফিল থেকে কিছু কথা শুনে যাব ইনশাআল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, বলেন তো সবাই, আমার হাতে যে কিতাব আপনারা দেখছেন, এই কিতাব যার তরফ থেকে এসেছে হৃদয়ের সবটুকু মহব্বত উজাড় করে দিয়ে সব শক্তিকে গলার মাঝখানে এনে বলেন তিনি কে? এই কিতাব আমাদের বাড়িতে আছে না নাই? আমি একটু কোরআনটা খুলি আপনারা দেখেন। হ্যাঁ, এই যে এই কোরআনটা প্রিন্টেড কোরআন, এটা ছাপা কোরআন। এই কোরআন নাজিল হয়েছে আমাদের কলিজার টুকরা প্রিয় নবী মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছাত্র যুবকরা শোনো, এটা প্রিন্টেড কোরআন। তোমরা যারা সায়েন্সে পড়াশোনা করো, তোমরা প্র্যাকটিক্যাল খাতা লিখো না? তোমরা ল্যাবে গিয়ে ল্যাব টেস্ট দাও না? শোনো, এটা হচ্ছে ছাপা কোরআন। কেউ যদি বলে হুজুর আমরা বাস্তব কোরআন কোথায় দেখব, কোরআনের বাস্তব নমুনা কোথায় দেখব, আমি তোমাকে বলছি শোনো, এটা প্রিন্টেড ছাপা কোরআন। আর কোরআনের বাস্তব নমুনা হলেন আমার তোমার আমার আপনার রসুল মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কোরআনকে ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হবে, কোরআনকে বুঝতে হলে যার ব্যাপারে জানতে হবে, যার ব্যাপারে পড়তে হবে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার বুকে, আসমানের নিচে, জমিনের উপরে আমাদের নবীর মতো সম্মান, আমাদের নবীর মতো এত শানদার, এত শানওয়ালা, এত শৌকতওয়ালা, এত সম্মানওয়ালা, এত মর্যাদাওয়ালা ব্যক্তি আর কেউ আছে? এই সম্মানটা দিলেন কে? যার উপরে এই কোরআন নাজিল হয়েছে, সর্বপ্রথম তার সম্মান আর মর্যাদার কথা শোনেন। আল্লাহ তাআলা তার হাবিবকে এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন, কতটা সম্মান দিলেন শোনেন। আমরা এক ভাই আরেক ভাইকে নাম ধরে ডাকাডাকি করি। এই দুনিয়াতে আল্লাহ মানুষের হেদায়তের জন্য অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। যখন কোনো নবী বা রাসূলকে আল্লাহর ডাকার দরকার হয়েছে, আল্লাহ তাআলা সেই সকল নবীদেরকে নাম ধরে ডেকেছেন। এই দুনিয়াতে আজ জগৎ সংসার অনেক বড়, বিশাল বিস্তৃত। এই জগৎ সংসারের বিস্তৃতি যাদের কাছ থেকে হয়েছে,
তিনি হচ্ছেন আমাদের বাবা আদম আলাইহিসসালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে যখন ডাকার দরকার হয়েছে, সবাই আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে যান। এই যে দুই ঘন্টা কথা বলবো না, কয়েক মিনিট যে কথা বলবো, আমার বাড়ির কথা কিন্তু আমার মাথায় নাই, বউয়ের কথা মাথায় নাই, মা বাপের কথা মাথায় নাই। এখন আল্লাহর কালাম হাতে নিয়ে আপনাদের চোখের দিকে তাকিয়ে কথা বলছি, আপনারাও আমার দিকে তাকিয়ে তাকিয়ে কার কথা শুনবেন? আল্লাহ। এজন্য সবাই মনোযোগী হয়ে যান বাবারা। মনে করেন একটা ছেলের নাম আব্দুল করিম, আব্দুল করিম বিয়ে করে ফেলেছে, ছেলে একটা হয়েছে, নাম রেখেছে আব্দুস সালাম। এখন আমরা ডাকার বেলায় মাঝে মাঝে বলি, আব্দুস সালামের বাবা কি বাড়িতে আছে নাকি? অর্থাৎ বিয়ে শাদী করার পর মানুষ কিছুটা মুরব্বি হয়ে যায়। আমরা বলি আব্দুস সালামের বাপ, আব্দুস সালামের মা কি আছে নাকি? এখন দুনিয়ার সমস্ত মানুষের বাপের নাম হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যখন আদম নবীকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ তো বলতে পারতেন ইয়া আবুল বাশার, হে মানব জাতির পিতা, কিন্তু আল্লাহ এইভাবে সম্মান দিয়ে ডাকেন নাই। যখন আল্লাহ ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন। আল্লাহ তাআলা বলেছেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে বসবাস করো। তাহলে আল্লাহ কি ধরে ডেকেছেন? সবাই বলেন কি ধরে? নাম ধরে। যখন নূহ নবীকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া নূহ। যখন মুসা কালিমুল্লাহ যিনি কথা বলেছেন, কার সাথে? মুসা নবীকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া মুসা। ইব্রাহিম নবীকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া ইব্রাহিম। ইয়াহইয়া আলাইহিসসালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কথাটা কার? যখন জাকারিয়া নবীকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া জাকারিয়া। লূত নবীকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া লূত। আল্লাহর কালাম 30 পারা যারা হিফজ করেছে, হাফেজরা বলো কোথাও কি কোরআনে ইয়া মুহাম্মদ আছে নাকি? না। আল্লাহ তার নবীকে নিজেই ইজ্জত করেছেন, আল্লাহ নিজেই সম্মান দিয়েছেন। আল্লাহু আকবার, কি শানওয়ালা নবী, কি মর্যাদা বা কি সম্মানিত নবী। যখন নবীকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ কিভাবে ডেকেছেন শুনেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ আল্লাহ বলেছেন হে আমার নবী। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। আবার আমার আল্লাহ মাঝে মাঝে অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন, অবস্থা বুঝে। আমার নবী চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, এখন আল্লাহ কি বলে ডাকবেন? আল্লাহ বলেছেন হে চাদর আবৃতকারী চাদরওয়ালা নবী। সুবহানাল্লাহ, বলবেন না? চাদর গায়ে দিয়ে, চাদর মুড়ে দিয়ে শুয়ে আছেন, আমার আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুযযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। হে যুবক, তুমি চুল কাটো কার স্টাইলে, তুমি প্যান্ট পরো কোন স্টাইলে, শোনো, তুমি কাকে মডেল বানাও, কোন নায়ক নায়িকাকে, শোনো, তোমার আদর্শ যিনি তার কথা বলছি আজ আমি। এমন ইজ্জত আল্লাহ তাকে দিয়েছেন, আল্লাহ নিজেও নাম ধরে ডাকেন নাই, আল্লাহ নাম ধরে একবারও ডাকলেন না, এরপরে আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে বলছেন খবরদার 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 শোনো, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। এক বন্ধু আরেক বন্ধুকে, এক ভাই আরেক ভাইকে যেমন নাম ধরে ডাকো, তেমনি আমার নবীকে তোমরা নাম ধরে ডেকো না। বলেছেন কে? আমার নবীর সম্মান আল্লাহ কেমন দিয়েছেন শুনেন। আল্লাহ তাআলা আমার নবীকে কতটা ইজ্জত দিলেন। দুনিয়ায় আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবীদের সর্দার আল্লাহ আমার নবীকে বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বলেন তো, প্রধান অতিথি অনুষ্ঠানের আগে আসে নাকি সবার শেষে আসে? আর একটু জোরে বলতে হবে, শেষে না আগে?
আমার নবী হচ্ছেন বিশ্ব সভার প্রধান অতিথি। এই জন্য নবুয়তের সিরিয়াল অনুযায়ী এসেছেন সবার শেষে, কিন্তু সবার শেষে আসলেও মর্যাদাটা সবার উপরে নাকি সবার নিচে? আমার নবীর মর্যাদা আদম নবীর উপরে। এই জন্য আল্লাহ কামটা কি করেছেন দেখেন, আমার নবীকে আল্লাহ দুলুক ভুলুক ছাড়িয়ে সিদ্রাতুল মুনতাহাবেদ করে যখন মেরাজে নিয়ে গিয়েছিলেন, মেরাজের রাতে আল্লাহ প্রথমে ইসরা করালেন। ইসরা আর মেরাজ দুইটা বিষয়, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এতটুকুর নাম ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহর সান্নিধ্যে সফর, এটাকে বলে মেরাজ। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ইসরা আর মেরাজ এক জিনিস না দুই জিনিস? কিছু তথ্য নিয়ে যান, ইসরা আর মেরাজ এক জিনিস না দুই জিনিস? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা না মেরাজ? জোরে বলতে হবে। আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত সফরকে কি বলে? আমার নবী যখন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছালেন, দুনিয়ার সমস্ত পয়গাম্বারদেরকে আল্লাহ সেখানে একত্রিত করলেন, সাইয়েদিনা জিব্রিল বললেন, ওগো আল্লাহর নবী, এখানে আদম নবী থেকে নিয়ে সকল নবীরা আছেন, সবাই আপনার সিনিয়র হলেও কেউ নামাজে ইমামতি করবে না। আল্লাহর সিদ্ধান্ত হলো আপনি সবার নামাজে ইমামতি করবেন, সবার নামাজে ইমামতি করার মধ্য দিয়ে সকল নবীদের ইমাম আল্লাহ আপনাকে বানিয়ে দিবে। আমার নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, দুনিয়ার সমস্ত নবী রাসূলগণের ইমাম। আল্লাহু আকবার! কি শানওয়ালা নবী শুনেন, কি শানওয়ালা নবী শুনেন! যেখানে আমার আল্লাহর নাম সেখানে আছে রসুলের নাম। আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীর সম্মান আমার নবীর মর্যাদা আমি উন্নীত করে দিব। দুনিয়ার কাফের মুশরিকরা চেয়েছিল নবীর নামকে দুনিয়া থেকে মুছে দিতে, আর নবীর মর্যাদা দুনিয়াতে সমুন্নত করে দিয়েছেন কে? দেখেন সব জায়গায় যেখানে আল্লাহর নাম সেখানে রসুলের নাম। বলেন তো আজানের মধ্যে আল্লাহর নামের পরে রসুলের নাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরের সেন্টেন্স, পরের বাক্যটাই হলো আশহাদু আন্না মুহাম্মাদান। একামতে আল্লাহর 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 নাম উচ্চারণের পরে নবীজির নাম আছে না নাই? আবার নামাজেও আমরা সবচেয়ে বেশি গুণগান করি কার? আবার নামাজের ভেতরেও নবীর নামটা আছে না নাই? তাহলে আল্লাহর নাম যেখানে নবীর নাম। আবার শুনেন, আমার নবীর মর্যাদা এত বেশি, কিয়ামতের দিন আমার নবী জবান খোলা রাখ পর্যন্ত আল্লাহ হিসাবের কাজ বিচারের কাজ শুরু করবেন না। আল্লাহু আকবার! নবী যখন বলবেন আল্লাহ দয়া করে বিচারের কাজ শুরু করেন, আল্লাহ তখন বিচারের কাজ শুরু করবেন। কেমন শানওয়ালা নবী শুনেন! কিয়ামতের দিন জান্নাতের দুয়ার খুলবে না ততক্ষণ, আমার নবী জান্নাতের দুয়ারের কাছে যাবে না যতক্ষণ। হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব। জান্নাতের দরজার কাছে আসার পরে আমি বলবো ফাস্তাফতাহ, জান্নাতের দুয়ার খোলো। জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকা দারওয়ান ফেরেশতা বলবে, মান আনতা, হু আর ইউ? নবীজি বলবেন, আনা মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলবে, সালাম আপনার উপরে, আপনার জন্য তো আমি হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছি। আল্লাহ বলেছেন, আপনি জান্নাতের দুয়ার না খুললে যেন জান্নাত উদ্বোধন না হয়। আপনারা রাগ কইরেন না যে নবীজি কি আমাদেরকে ফালাইয়া থুইয়া জান্নাতে চলে যাবে নাকি? নবী যদি দামি হয়, নবীর উম্মতের দাম কম না বেশি? আমার নবীকে যখন আল্লাহ মেরাজের রাতে মেরাজে নিয়ে গেলেন, জাহান্নামের আযাব থেকে আমার নবী কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ পাক নবীকে বললেন, হাবিব আপনি কাঁদেন কেন? হাবিব আপনি কাঁদেন কেন? হাবিব আপনি কাঁদেন কেন? নবীজি বললেন, অগরব, জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখে আমি কাঁদি। আমি চিন্তা করছি আমার উম্মতেই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবে না, আমার উম্মত আখিরি জামানা পর্যন্ত যত উম্মত আসবে আমার এই উম্মত জাহান্নামের আগুন সইতে পারবে না। জাহান্নামের আগুন দেখে আমি কাঁদছি, কি করে আমার উম্মতেই জাহান্নামের আগুন সইবে?
কেন যুবকরা তোমরা নবীকে ভালোবাসবে না? শোনো, তোমার নবী দেড় হাজার বছর আগে তোমার জন্য চোখের পানি ফেলেছে, আল্লাহু আকবার। তোমার মা বাপ তোমার জন্য কয়বার চোখের পানি ফেলেছে? এ যুবক, এ তরুণ ছাত্ররা শোনো, কথাবার্তা বলো না, চুপচাপ আজ আমার কথা শোনো। তোমার নেতা কই দিন তোমার জন্য চোখের পানি ফেলেছে? আজ থেকে দেড় হাজার বছর আগে তোমার জন্য চোখের পানি ফেলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর ক্রন্দন দেখে আল্লাহ বললেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমার বরদাস্ত হয় না, আমার সহ্য হয় না। আপনার উম্মতের যে সকল লোকেরা আমার উপরে আপনার উপরে ঈমান এনে শিরক করবে না, আমি ওয়াদা দিলাম তাদের জন্য সুপারিশ করে আপনি তাদেরকে জান্নাতের ভেতরে নিয়ে যেতে পারবেন। এজন্য নবীজিও জানিয়েছেন, উম্মতরা হতাশ হয় না, জান্নাতের দুয়ার আমি খুলবো ঠিক আছে, কিন্তু তোমাদের জন্য কি অফার আছে শোনো, তোমরা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অন্যান্য উম্মত তো দূরের কথা, অন্য কোনো নবীও জান্নাতে ঢোকার সুযোগ পাবে না। তাহলে নবী যেমন দামি, সেই নবীর কারণে নবীর উম্মতের দামটাও কম না বেশি? কোন নবীর উম্মত আমরা? সেই নবীর মর্যাদার কথা বলছি। দুনিয়ায় সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ ওহি পাঠিয়েছেন, মুসা নবীর দাম বড় বেশি ছিল, মুসা নবীর সঙ্গে আল্লাহ কথা বলেছেন, মুসা নবীকে আল্লাহ বলেছেন, মুসা তুমি তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা বললেন। এরপরে মুসা নবীকে আল্লাহ কিতাব দিলেন, কিতাবের নাম কি? আরেকটু জোরে। তাহলে মুসা নবীকে আল্লাহ কিতাব দিয়েছেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন নাকি মুসা নবীকে ডেকেছেন? এ কথা বলেন না কেন, ডেকেছেন। কিন্তু আমার নবীকে কি আল্লাহ ডেকে ডেকে কিতাব দিয়েছে নাকি? আমার নবী নামাজের ভেতরে, নামাজে কোরআন নাজিল হয়েছে, আমার নবী ঘুরার পিঠে ঘুরার পিঠে ফেরেশতা কোরআন নিয়ে এসেছে, এমনকি আমার নবী ঘুমের ভেতরে ফেরেশতা ঘুমের ভেতরেও কোরআন নিয়ে এসেছে। তাহলে অন্য সকল নবীর চাইতে আমার নবীর দাম কম না বেশি? কত শান ওয়ালা নবী, যেই নবীর চরিত্র সরাসরি আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম নামটা কার? আস্তে বলবেন না, আযীম নামটা কার? কেমন চরিত্র, আল্লাহ তার নিজের নাম ডেডিকেট করে দিয়েছেন, আর আল্লাহ বলেছেন সকল মানুষের জন্য আমার নবীর জীবনের মধ্যে আদর্শ রয়েছে। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ আর আখিরাত দিবসের আশা রাখে, তাদের জন্য আমার রাসূলের জীবনে সর্বোত্তম আদর্শের নমুনা রয়েছে। এ যুবক তরুণ ছাত্র শিশুরা সবাই শোনো, সব জায়গায় নবীজির আদর্শ আছে না নাই? এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ হাজব্যান্ড, এজ এ ফাদার, এজ এ মাদার, এজ এ গ্র্যান্ডফাদার, এজ এ গ্র্যান্ডমাদার, এজ এ লিডার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, এজ এ পার্লামেন্টারিয়ান, এজ এ প্রেসিডেন্ট, এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ক্ষেত্রে হচ্ছেন মানুষের জন্য অনুসরণীয় আদর্শ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা পড়েছে, ও মুসলিম হয়েও তারা সুন্দর সুন্দর কথা বলছে। মহাত্মা গান্ধীর নাম শুনছেন তো আপনারা, ফাদার অফ ইন্ডিয়া যাকে বলা হয়, এই মহাত্মা গান্ধী নবীজির জীবনী পড়েছে। এখানে যদি বলি, এই যে যারা উঠাউঠি করতেছে, আমি যদি বলি আপনি কয়বার নবীর জীবনী পড়েছেন, উত্তর হবে একবারও না। লজ্জা করে না আপনার? মহাত্মা গান্ধী মুসলমান না, নবীর জীবনী পড়েছে, আপনি নবীর জীবনী পড়লেন না? নাটকের বই পড়েছেন, নোবেল উপন্যাস পড়েছেন, নবীর জীবনী পড়লেন না? এজন্য নাস্তিকদের সামনে আপনি কথা বলতে পারবেন না, জ্ঞান নেই তো আপনার। জ্ঞান এটা অনেক বড় বিষয়, আর পড়াশোনা ছাড়া জ্ঞান অর্জন হয়? পৃথিবীকে এক সময় মুসলমানরা নেতৃত্ব দিয়েছে জ্ঞানের কারণে, এখন জ্ঞান নাই, আমাদের বাহাদুরি বেশি, ফুটানি বেশি, গেট আপ সেট আপ বেশি, পড়াশোনায় আমরা নাই। মহাত্মা গান্ধী জীবনী পড়লো, পড়ে কি বলেছে জানে? এতদিন শুনতাম লোকেরা বলতো পৃথিবীতে নাকি ইসলাম তরবারি দিয়ে কায়েম হয়েছে, আর মুহাম্মাদের জীবনী পড়ে দেখলাম ইসলাম ডিডন্ট কাম
থ্রু দ্য সোর্ড ইন দিস ওয়ার্ল্ড, তরবারি দিয়ে পৃথিবীতে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে মুহাম্মদের মহানুভব আদর্শের মাধ্যমে। সে বলেছে আমি বহু মানুষের জীবনী পড়েছি, আই হ্যাভ স্টাডিড লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ, বাট দ্য বায়োগ্রাফি অফ প্রফেট মুহাম্মদ ওয়াজ ইন ইউনিক আনপ্যারালাল অ্যান্ড ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি হুইচ আই হ্যাভ ইভার রিড। আমি বহু মানুষের জীবনী পড়েছি, এই লোকটার জীবনী পড়ে আমি দেখেছি তিনি হচ্ছেন পৃথিবীতে অনন্য অতুলনীয় ব্যক্তি, যার সাথে তুলনা দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। অমুসলিম পুরো জীবনী পড়ে এই কথা বলেছে। আর ওইদিকে দালাই লামা বৌদ্ধদের সবচেয়ে বড় ধর্মীয় নেতা, সে বৌদ্ধ ধর্মের বিশাল বড় পণ্ডিত, সে নবীজির পুরা জীবনী পড়ে সে বলতেছে হায় হায় কার জীবনী পড়লাম, প্রফেট মুহাম্মদ ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্য এন্টায়ার হিউম্যানিটি। সে বলেছে গোটা দুনিয়ার সকল মানুষের জন্য মুহাম্মদ হচ্ছেন অনুসরণীয় দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। আরো কি বলেছে জানেন, উই শুড ফলো দ্য ওয়ে অফ মুহাম্মদ টু গেট গ্লোবাল পিস। শান্তি যদি দুনিয়ার মানুষ চায়, স্লোগান দিয়ে লাভ হবে না, শান্তি পাইতে হলে নবীজির জীবনীকে আদর্শ বানাতে হবে, এছাড়া মুক্তির উপায় নেই। মুসলমান বলেছে না বৌদ্ধ বলেছে, কোন সাধারণ বৌদ্ধ না ধর্মীয় নেতা বলেছে। মাইকেল এইচ হার্টের নাম শুনছেন না আপনারা, তার একটা বই বাংলাদেশে নাম করা, বইটার নাম কি? এই তো একজন ভাই বলেছেন পেছন থেকে, 100 মনীষী। সে তো খ্রিস্টান, সে যিশু খ্রিস্ট যাকে আমরা ঈসা আলাইহিসসালাম বলি, তার জীবনী লিখেছে, 100 জন মানুষের জীবনী লিখছে। ওখানে অ্যাডাম আদম আলাইহিসসালামের জীবনী ঢুকেছে, এরপরে জেস আপনার জোসেফ যাকে আমরা ইউসুফ আলাইহিসসালাম বলি তার জীবনী ঢুকিয়েছে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আইনস্টাইন নিউটন এদের জীবনী ঢুকাইছে। কিন্তু জীবনী ঢুকাইতে গিয়া সবার উপরে সিরিয়ালে জ্বালে রেখেছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। গোটা দুনিয়ার খ্রিস্টানরা খুশি হয়েছে না বেজার হয়েছে? খ্রিস্টানরা সমালোচনা করলো মাইকেল এই ছাড়, এটা কোনো কামের কাম করলো? সে একজন খ্রিস্টান হয়ে যিশু খ্রিস্টলে উপরে রাখলো না। সমালোচনা যখন শুরু হলো, সমালোচকদের কাজ সমালোচনা করা আর কাজের লোকের কাজ হলো কাজ, সে তখন কি জবাব দিল জানেন? এই ছাত্ররা যুবকরা গুগলে সার্চ করে দেখবা এই কমেন্টগুলো পাবা তোমরা, নবীজির ব্যাপারে এরা যে কমেন্টগুলো করেছে। সে কি বলেছে? সে বলেছে যারা আমার সমালোচনা করছো না বুঝেই করছো, শোনো সমালোচনার জবাব এক কথায় দিয়ে দিই, হি ওয়াজ দ্য অনলি ম্যান ইন হিস্ট্রি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন বথ দ্য রিলিজিয়াস অ্যান্ড সেকুলার লেভেল। না বুঝেই সমালোচনা করছো, যার ব্যাপারে যাকে উপরে রাখছি তার জীবনী পড়ে দেখো, তিনি দুনিয়ার একমাত্র ব্যক্তি যিনি নৈতিক জাগতিক আধ্যাত্মিক সকল ক্ষেত্রে দুনিয়ায় সমান তালে সফলতার দৃষ্টান্ত রেখেছেন। আর ওইদিকে আরেক বেটা নেপোলিয়ান বোনাপার্ট, সে তো নবীজির জীবনী পড়ে অবাক হয়ে গিয়েছে। সে নবীজির জীবনী পড়ে সে কি বলেছে জানেন? সে বলেছে ইফ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট দ্য আইডিওলজি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সব মানুষরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করে ফেলে, দে উইল বি গাইডেড অন পাথ অন দ্য পাথ অফ হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি, তাহলে তারা সুখ সমৃদ্ধির পথে পরিচালিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই নবীর জীবনী পড়ে এরা এত সুন্দর সুন্দর কথা বলল। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শোনো, তুমি কত বই মুখস্থ করে অ্যাপ্লাস পেয়েছ, তোমার বিবেককে প্রশ্ন করো তো তোমার আদর্শ যিনি তার জীবনী কি তুমি পড়েছ? এখনো 300-400 পৃষ্ঠার ছোট্ট একটা জীবনী পড়ে, জীবনীর বই পড়ে তুমি কেন শেষ করতে পারলে না? আমার বাবারা আমার চাচারা শুনেন 50 বছর বয়স হয়ে গেছে, 300 পাতা 400 পাতার একটা ছোট্ট জীবনী পড়ে এখনো কি নবীজির জীবনীটা পড়ে শেষ করতে পারলেন না? কি করছেন আপনারা? এই ছাত্র ভাইরা সবাই নবীজির একটা বায়োগ্রাফি একটা সিরাতের বই কিনবা তো ইনশাল্লাহ। কারা কারা কিনবেন না হাত তুলেন দেখি, সবাই কিনবো তো ইনশাল্লাহ। আর রাহিকুল মাখতুম সিরাত ইবনে হিশাম বইগুলো ছোট ছোট সবাই কিনবো তো ইনশাল্লাহ। এই যার কথা বললাম, এই ব্যক্তি যে ধর্মের যে বংশের যে এলাকার যে দেশের হন আপনি, অসুবিধা নেই, যদি আপনি এই নবীকে অনুসরণ না করেন, না মানেন, ভালো না বাসেন, জান্নাত পাওয়া সম্ভব না। কেন আপনি নবীকে ভালোবাসবেন না?
কেন আপনি নবীকে ভালোবাসবেন না? ওই নবীর ব্যাপারে কি আপনি জানেন নাকি? ওই নবী উম্মতকে ভালোবেসেছেন কম না বেশি। আমার বাবারা আমার যুবক তরুণ ছাত্র ভাইয়েরা কান লাগান, এতক্ষণে লাইনে তুলছি আপনাদেরকে। আপনার বাপও আপনাকে এত ভালোবাসে না, আপনার মাও আপনাকে এত ভালোবাসে না, আপনার নেতাও আপনাকে এত ভালোবাসে না যতটা আমাকে আপনাকে ভালোবাসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কষ্টে তিনি কষ্ট পান, আমাদের দুঃখে তিনি দুঃখ পান। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনে কারিমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 128 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে এমন একজন রাসূল এসেছেন যিনি তোমাদের কষ্টে কষ্ট পান, তোমাদের দুঃখে দুঃখ পান, যিনি তোমাদেরকে বড় মায়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন। কতটা ভালোবাসেন সেটা নবীজি নিজের মুখে বলেছেন। আমার বাবারা আমার ভাইরা কথাগুলো মন দিয়ে শুনেন। এমন এমন কিছু কথা বলবো যা আজ পর্যন্ত জীবনেও শুনেন নাই, খুব কান লাগান। কতটা নবীজি আমাকে আপনাকে ভালোবাসেন শুনেন। আমি হাদিসটা পড়ছি মুসলিম শরীফ থেকে, হাদিসটা এসেছে মুসলিম শরীফে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, নবীজি বলেছেন, মাথালি ওয়া মাথালুকুম কামাথালি রাজুলুন আওকাদা নারা। নবীজি বলেছেন, আমার আর তোমাদের মাঝে, আমার আর তোমাদের মাঝে সম্পর্ক হলো ওই লোকটার মতো যেই লোক কোথাও আগুন জ্বালালো। শুনতেছেন কথা? নবীজি বলতেছেন, আমার আর তোমাদের মাঝে সম্পর্কটা হলো কেমন শোনো, এক লোক কোথাও আগুন জ্বালালো, আগুন জ্বালানোর পরে সেখানে কিছু ফরিং পতঙ্গ এসে পড়তে লাগলো। লোকটা যখন তা দেখলো, ওই ফরিং, ফরিং বুঝেন, ফরিং আর পতঙ্গগুলো যেন আগুনে পুড়ে না যায়, ফরিং আর পতঙ্গগুলোকে সে আবার সরাতে লাগলো যেন আগুনে পুড়ে এরা জলে পুড়ে ছাই হয়ে না যায়। নবীজি বলছেন, আমার উম্মত শোনো, তোমাদের সাথে আমার মহব্বতের সম্পর্ক হলো এমন, ওই আগুন জ্বালানো লোকটা যেমন ফরিং আর পতঙ্গরাজিকে আগুন থেকে বাঁচাবার জন্য তাড়িয়ে দেয়, তেমনি আমিও দুনিয়াতে এসেছি জাহান্নামের আগুনে তোমরা যেন জ্বলে পুড়ে ছাই হয়ে না যাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমি এসেছি। কেন আপনি নবীকে ভালোবাসবেন না? আপনার নবী আপনার জন্য চোখের পানি ফেলেছেন, আপনার নবী আপনার জন্য কেঁদেছেন। 2022 সাল, 2022 সালে যে শিশুটার জন্ম হয়েছে তার জন্য কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের আগ পর্যন্ত এই দয়াল নবী, মায়ের নবীর যত উম্মত দুনিয়ায় আসবে সকলের জন্য কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা হাদিস পড়ছি, হাদিসটা এসেছে সহিহ ইবনে হিব্বানের ভেতরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন, নবীজি উম্মতের চিন্তায় সব সময় পেরেশান থাকতেন। নবীজিকে উম্মতের জন্য বিষণ্ণ দেখলে আমি বলতাম, নবী গো, আপনি কি আমাদের, আমার জন্য একটু দোয়া করবেন না, আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবীজি তখন বলতেন, আল্লাহ আমার আয়েশার পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ করে দাও। নবীজি যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য দোয়া করতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে যেতেন। খুশি হওয়ার পরে তিনি মুচকি হাসতেন, আল্লাহ নবী বলতেন, আয়েশা তুমি কি খুশি হয়েছ? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন খুশি হব না, আপনি নিজেই আমার জন্য দোয়া করেছেন। নবীজি বললেন, আয়েশা শোনো, আমি এতটা স্বার্থপর নই যে শুধু আমার নিজের বউয়ের জন্য দোয়া করব, ভালো করে শোনো, তোমার জন্য এখন যেভাবে আমি দোয়া করলাম, আমার এমন কোনো নামাজ নাই যে নামাজে আমি উম্মতের কথা ভুলি, প্রত্যেকটা নামাজেই আমি আমার উম্মতের জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করি। কেন ওই নবীকে আপনি মহব্বত করবেন না? কেন ওই নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন না? যুবক তরুণ ভাইয়েরা, কেন ওই নবীকে তোমার আদর্শ বানাবা না?
ওই নবী 1500 বছর আগে কেঁদেছেন আমাদের জন্য। ওই নবী হচ্ছেন এমন নবী যিনি এই উম্মতকে এত ভালোবেসেছেন, উম্মতের জন্য গোটা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এই নবী উম্মতের জন্য এত কেঁদেছেন আর এত কষ্ট সহ্য করেছেন। এই নবী উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। তায়েফে যখন দিনের দাওয়াত নিয়ে গিয়েছেন, তায়েফে এখনো ওই জায়গাটা সংরক্ষণ করা আছে। হজ আর ওমরায় গেলে হাজি সাহেবরা তায়েফের ওই জায়গাটা সফর করে এখনো আসে। তায়েফের ময়দানে এরা যখন নবীজিকে রক্তাক্ত করে নবীজির গোটা শরীর থেকে রক্ত প্রবাহিত করেছে, উম্মতের জন্য নবীজির কত মায়া দেখেন, কত দরদ দেখেন। মালাকুল জাবাল পাহাড়ের ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন চুপ থাকবেন না, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল, আল্লাহর নবী, পাহাড়ের ফেরেশতা আপনার রক্ত প্রবাহিত হচ্ছে দেখে কাঁপতেছে, আসমান জমিন থরথর করে কাঁপছে, আপনার শরীরের রক্ত এরা ঝরিয়েছে। ওগো আল্লাহর নবী, একবার হুকুম করেন, আল্লাহ আমার গায়ে এত শক্তি দিয়েছেন, এত শক্তি আল্লাহ দিয়েছেন, আমি যদি চাই দুই পাহাড়ের নিচে এদেরকে পিষে একেবারে গোটা তায়েববাসীকে শেষ করে দিতে পারবো। উম্মতের জন্য কত মায়া, উম্মতের জন্য কত দরদ। নবীজি বললেন, পাহাড়ের ফেরেশতা শোনো, আমার হুকুম মতো তুমি যদি এই কাজ করো, সব মানুষ যদি মারা যায়, আমি যদি বদ্দুয়া করে ফেলি, একটা লোকও যদি না বাঁচে, কার কাছে পৌঁছে দেব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তায়েফের জন্য বদদুয়া করেছে, তায়েফের জন্য বদদুয়া করলে তায়েফের মাটি এখন উর্বর থাকতো না। যারা সৌদি আরবে গিয়েছেন তারা দেখেছেন, মক্কা মদিনায় ঠান্ডা আছে, শান্তি আছে, মক্কায় জিদ্দায় রিয়াদে কি গরম। এই তো আমি গত সপ্তাহে সৌদি আরব থেকে এসেছি, কি গরম, প্রচন্ড গরম। তায়েফে গেলে ঠান্ডা লেগে যায়, মক্কায় জিদ্দায় ফসল ফলানো যায় না, মরুভূমি। তায়েফের জন্য নবী বদদুয়া করেন নাই, রহমতের দোয়া করেছেন। তায়েফে এত ফসল হয়, এত ফসল হয়, তায়েফের মধ্যে সকল ফসল, সকল ফলমূল পাওয়া যায়, সুবহানাল্লাহ। কার রহমতে পাওয়া যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু, তার দুয়ার বরকতে এখানে এত বরকত। উম্মতের জন্য নবীর কত মায়া দেখেন। কেন নবীকে ভালোবাসা দরকার? কারণ নবী উম্মতকে ভালোবেসেছেন। উহুদের ময়দানে যখন নবীজির দান মুবারক শহীদ হয়েছে, তখনও উম্মতের জন্য নবীজি বদদুয়া করেন নাই, বরং নবীজি আফসুস করে এতটুকু কথা বলেছেন, আহারে আমার উম্মতের জন্য আফসুস, যে উম্মত তার নিজের নবীর শরীর থেকে রক্ত ঝড়ায়। জাস্ট এতটুকু কথা বলেছে। উম্মতের জন্য নবীজির কত মায়া দেখেন। আমরা নবীর আখেরি উম্মত, আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো ইজামানার মানুষ, নবীজি আমাদের জন্য কতটুকু দরদ দেখিয়েছেন। একটা ঘটনা আমার মনে পড়ে গেছে, ঘটনাটা কি বলবো নাকি? এ যুবকরা তাকাও এদিকে, বলতে পারে, হুজুর আমরা তো এই জামানার মানুষ, আমাদের জন্য নবীজি কি করছেন? একটা ঘটনা আমার মনে পড়ছে, ঘটনা বলবো। মুসনাদে আহমদের মধ্যে এই ঘটনা এসেছে। একদিন নবীজি সাহাবীদের সামনে বক্তৃতা করছেন, এই যে আমি আপনাদের সামনে এখন বক্তৃতা করছি, নবীজি সাহাবীদের সামনে বক্তৃতা করে বলতেছেন, আমার মন চাইতেছে সেই ভাইদের সাথে আমি একটু দেখা করি, আখেরি জামানায় যারা আমাকে না দেখে আমার উপরে ইমান আনবে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন, কত বড় কথা! আপনার ফিলিংস কি এখানে আছে? শোনেন, সাহাবীদের সামনে নবীজি বলছেন, আমার দিল মানে না, আমার ইচ্ছা করতেছে, আমাদের কথা বলছেন, আমার কথা বলছেন, আপনার কথা বলতেছেন, আমার ইচ্ছা করতেছে তাদের সাথে আমি নিজে গিয়ে দেখা করি, যারা আমাকে না দেখে আখেরি জামানায় ঈমান আনবে। আল্লাহর নবী বললেন, শোনো, আমার মন চায় আমার ভাইদের সাথে আমি দেখা করি। আমাদেরকে নবী কি বলেছেন? আর একটু জোরে বলতে হবে। সাহাবীদের মন কিছুটা এবার খারাপ, শুনতেছেন আমার কথা? সাহাবীরা বললেন, এবার মনটা একটু খারাপ,
গলার আওয়াজও নিচ্ছ, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আমরা কি আপনার ভাই নই? প্রশ্নটা দেখছেন, আমরা কি আপনার ভাই নই? নবীজি উত্তর দিয়েছেন কি জানেন? না, তোমরা আমার সাহাবি, তারা আমার ভাই, তাদেরকে আমি এজন্য আমার ভাই বলেছি, তোমরা তো আমাকে দেখে, আমার সৌন্দর্য দেখে, চরিত্র দেখেই মানানছ, আর আমার ওই ভাইরা না দেখে আমার জন্য, তারা না দেখে আমার জন্য এত পাগল হবে, আমার জন্য রক্ত ঝরাবে, আমার জন্য নাস্তিক মুরতাদদের সামনে দাঁড়াবে, তারা আমার ভাই। সুবহানাল্লাহ, আমাদেরকে নবীজি তার ভাই বলেছেন। নবীজি বলেছেন আমার মনটা চায় তাদের সাথে আমি নিজে গিয়ে দেখা করি। সুবহানাল্লাহ, কেন নবীকে ভালোবাসা দরকার? কারণ এই আখেরি উম্মতের জন্য নবীজি আকাঙ্ক্ষা করেছেন, এই আকাঙ্ক্ষাও পূরণ হবে, কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকের পুরো আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এখন বলবো, এখন মনে আছে তো? মনোযোগ আছে? পুরা ওয়াজ মনে রাখা যায় না, তুই একটা ঘটনা মনে রাখা যায়, এইটা মনে রাখতে হবে সবাইকে, এটা মুখস্থ করে বাড়ি যেতে হবে ইনশাআল্লাহ। উম্মতের প্রতি, আমার প্রতি, আপনার প্রতি, আমাদের প্রতি নবীর কত মায়া ছিল, এবার শুনেন একটা হাদিস আমি পড়ব। উম্মতের প্রতি নবীজির দরদ কেমন ছিল, নবীজির ভালোবাসা কেমন ছিল, একটা হাদিস পড়ছি, ভালো করে শুনেন। আবু হুরায়রা নবীজির অত্যন্ত প্রিয় সাহাবি, তিনি এই হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ এই দুনিয়ায় বিশেষ একটা দোয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ বলেছেন সব নবীকে সুযোগ দিলাম এমন একটা দোয়া, বিশেষ দোয়া করতে পারবা, যেটা করা মাত্রই কবুল করবেন কে? আল্লাহ। কথা শুনতেছেন? বলেন সব নবীকে আল্লাহ কয়টা দোয়ার সুযোগ দিয়েছেন, ওটা করবেন, কবুল করবেন কে? আল্লাহ। উম্মতের প্রতি, আমার আপনার প্রতি নবীর কত দরদ দেখেন, দুনিয়ার সমস্ত পয়গম্বর এই দোয়াটা দুনিয়ায় থাকতে করে ফেলেছেন, কিন্তু একজন করেন নাই, এই দোয়াটা রেখেছেন আমার আপনার আমাদের জন্য, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলেছি আপনার মা বাপের চাইতে বেশি আপনাকে ভালোবাসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীরা এই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছেন, যেমন দেখেন নূহ আলাইহিস সালাম 950 বছর তিনি হায়াত পেয়েছেন, 950 বছর তিনি শুধু দিনের দাওয়াত দিয়েছেন, যতই তিনি তার উম্মতকে দাওয়াত দেন কানের ভেতর আঙ্গুল ঢুকায় এমনে, কয় শুনতাম না কোনো কথা। নূহ নবী বললেন রব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে রব আমি আমার উম্মতকে দিনে রাতে তোমার দিনের পথে দাওয়াত দিয়েছি, আমার কথা মানে না, শুধু তারা আমার কথা শুনলে দৌড়ায়, আল্লাহ গো এদের উপর এমন গজব দাও, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কোরআনে কথা উঠিয়ে দিয়েছেন কে? নূহ নবী এই দোয়া দুনিয়ায় করে ফেললেন, বললেন আল্লাহ যে সকল কাফেররা তোমার অবাধ্য হয়েছে নির্বংশ করে দাও, গোষ্ঠী সুদ্ধা শেষ করে দাও, এমন বন্যা আল্লাহ দিলেন। বলেন তো বৃষ্টি দেওয়া না দেওয়ার ক্ষমতা আছে কার কাছে? বন্যায় যদি আল্লাহ তলায় দিতে চান কেউ কি আটকাতে পারবে নাকি? নূহ নবী বলেন আল্লাহ গোষ্ঠী সুদ্ধা শেষ করে দাও, কাফেরদের আন্ডা বাচ্চা শেষ করে দাও, এমন বন্যা আল্লাহ দিলেন, সবগুলারে আল্লাহ শেষ করে দিলেন। ওইদিকে সুলাইমান নবী, নাম শুনছেন তো আপনারা, সুলাইমান নবীও কাম শেষ, তিনি দুনিয়াতেই দোয়া করে ফেলেছেন, তিনি আবার এমন দোয়া করেছেন, এমন দোয়া দুনিয়ার অন্য কোনো নবীও করে নাই। সুলাইমান নবী কি দোয়া করেছেন, তার দোয়া আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, তিনি বলেছেন রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, তিনি বলেছেন হে রব আমাকে মাফ করো, এমন ক্ষমতা আমাকে দাও, তাহলে বোঝা গেল ক্ষমতার জন্য দোয়া করা যাবে কার কাছে? তিনি দোয়া করেছেন আল্লাহ এমন ক্ষমতার মালিক আমাকে বানায় দাও, কিয়ামত পর্যন্ত এই রকম ক্ষমতা যেন আর কেউ না পায়, কিরকম দোয়া আল্লাহর কাছে করছে দেখেন, আল্লাহ এমন ক্ষমতার মালিক বানাও যেরকম ক্ষমতা কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে।
দোয়াটা কবুল করেছেন কে? এই জন্য আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, গোটা দুনিয়ার শাসন ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। শুধু মানুষ না, জিনদেরকেও শাসন করেছেন। বাইতুল মুকাদ্দাসের নাম তো আপনারা শুনেছেন, জিনদেরকে দিয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম। এই কিচ্ছা অনেক লম্বা, এটা বলতে গেলে আধা ঘন্টা শেষ। সুলাইমান নবী জিন দিয়া, মানুষ দিয়া না, মিস্ত্রি কারা? মানুষ না জিন, জিন জাতিদেরকে দিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করেছেন, সুবহানাল্লাহ। এই কিচ্ছা আবার কোরআনের ভেতরে আছে, এমন ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। এখন আমরা রকেট চুরি, বিমান চুরি, আর সুলাইমান নবীর ক্ষমতা এখনো। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন। ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, যাকে নিয়ে মিডিয়ার সব সময় একটা অ্যাট্রাকশন থাকে। দুনিয়ায় সুলাইমান নবীর মতো ক্ষমতা কেউ পায় নাই, ভবিষ্যতেও পাবে না। কোরআনে বলেছেন কে? কি ক্ষমতা শুনেন, দুনিয়ার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টাররা চার্টার্ড ফ্লাইটে এক দেশ থেকে, ভিভিআইপি ফ্লাইটে এক দেশ থেকে আরেক দেশে যায়, আর সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাকে এমন একটা সিংহাসন দিলেন, তিনি যখন তার সিংহাসনে বসে যেতেন ইঞ্জিন ছাড়া, বিনা ইঞ্জিনে, বিনা সাউন্ডে, বিনা আওয়াজে, বাতাসের মাধ্যমে সকালবেলা সিংহাসনে উঠলে সাউন্ডও নাই, ইঞ্জিনও নাই, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ চলে যেতে, এমন ক্ষমতা কি দুনিয়ায় কেউ পাইছে? না। বুশের বাচ্চা বুশ পাইছিল? না। বাইডেন পাইছে? না। পুতিন পাইছে? না। সকালবেলা ইঞ্জিন ছাড়া, আওয়াজ ছাড়া, বাতাসের মাধ্যমে এক মাসের পথ সুলাইমান নবী পাড়ি দিতে পারতেন কার কুদরতে? আবার বিকাল বেলা যখন তার সিংহাসনে চড়ে বসতেন, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ ফিরে আসতেন সুলাইমান নবী, তিনি পাখির ভাষা বুঝতেন। আপনারা কি পাখির ভাষা বুঝবেন নাকি? আমার তো কিচ্ছা আরেকটা মনে পড়ে গেছে, বলতাম, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কত কিচ্ছা মনে পড়ে, কিচ্ছা তো না বললেও হয় না, কিচ্ছা বলবো। সুলাইমান নবী একবার তার বিরাট সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছেন, পিঁপড়া, পিঁপড়া বুঝেন তো আপনারা? এটা অনেক বড় না পিঁপড়া, এটা হ্যাঁ কত ছোট? হ্যাঁ দেখেন কেন আছে, দেখছেন অনেক পিঁপড়ার বাদশা যে ছিল বলল, সব পিঁপড়াকে বলল তাড়াতাড়ি তোমরা তোমাদের বাসস্থানে ঢুকো। পিঁপড়ার নামেও কোরআনে একটা সুরা আছে, এই ঘটনাও যে সুরার ভেতরে আছে, সুরার নাম সুরা পিঁপড়া, বাংলা বলছি আর কি, সুরা পিঁপড়া মানে সুরাতু আন। হ্যাঁ তো বলেন সুরাতু আন। হ্যাঁ তো কেউ পারে না, কে পারে দেখি? হ্যাঁ তো আমার এক বাবা পারছে, সুরাতু আন নামাল, সুরাতু আন। তাহলে পিঁপড়ার নামে কোরআনে সুরা, হাতির নামে সুরা, গাভীর নামে সুরা, বা গাভীর নামে কোন সুরা, হাতির নামে কোন সুরা, মাশাআল্লাহ কি ওয়াজ করতাম, এরা সব ওয়াজই জানে। তাহলে পিঁপড়ার কিচ্ছা বলতেছি, পিঁপড়ার কিচ্ছা সুলাইমান নবী, আপনি কি পিঁপড়ার ভাষা বুঝেন? তোমরা বুঝো নাকি? হ্যাঁ পোলা পাই কথা কও না কেন, তোমরা বুঝো? তুমি এমনি বসে আছো কেন, বোঝা যায় সব বুঝো তুমি, পিঁপড়ার ভাষা বুঝেন আপনারা? কিন্তু পিঁপড়ার ভাষা বোঝার ক্ষমতা, যোগ্যতা দিয়েছেন সুলাইমান নবীকে কে? সুলাইমান নবী বিরাট বাহিনী নিয়ে যাচ্ছেন, পিঁপড়ার রাজা, পিঁপড়ার বাদশা পিঁপড়াদেরকে বলল তাড়াতাড়ি গর্তের ভেতরে ঢুকো, সুলাইমান যে বাহিনী নিয়ে আসতেছে পায়ের তলা সবগুলা পুরো একদম শেষ, শেষ হওয়ার আগেই ঢুকো। সুলাইমান নবীর কানে পিঁপড়ার কথা চলে গেল, আল্লাহু আকবার। সুলাইমান নবী বললেন আমার বাহিনী থামো, বাহিনী বলল আল্লাহ নবী সুলাইমান থামায় দিলেন কেন? মুচকি হেসে বললেন পিঁপড়ার কথা আমি শুনেছি, এদেরকে গর্তে ঢুকতে দাও, কারণ আমরা যদি দ্রুত গতিতে চলে যাই সবগুলা পিঁপড়া মরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান নবী দুনিয়ায় দোয়া করেছেন আল্লাহ এমন ক্ষমতা দাও, যেই ক্ষমতা দুনিয়াতে কেউ পাবে না, পিঁপড়ার ভাষা বুঝে, পাখির ভাষা বুঝে। দুনিয়াতে এমন কোনো প্রেসিডেন্ট থাকলে নাম বলেন, বলেন আছে? তাইলে আমি হাদিস বলছিলাম, সব নবীকে আল্লাহ দুনিয়াতে দোয়ার একটা বিশেষ সুযোগ দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সব নবী দুনিয়ায় ওই দোয়াটা করে ফেলেছেন, আমার নবী আপনার নবী আমাদেরকে এত ভালোবেসেছেন, একটা না দুই দিন তিন দিন চলে গিয়েছে খাবার খান নাই, পেটে কোনো খাবার যায় নাই, ক্ষুধার্ত নবী তিনি যদি তখন আল্লাহকে বলতেন আল্লাহ খাবার দেন, দোয়াটা করার সুযোগ ছিল না কি বলেন, কথা বলেন? কিন্তু নবীজি ক্ষুধার সময়ে দোয়াটা করেন নাই, যখন কাফেররা নবীজিকে নির্যাতন করে, এ ভাইয়েরা শুনেন, বাইতুন নূর মসজিদ আপনাদের এলাকার মসজিদের নাম, আপনারা নামাজে দাঁড়ালে মাথার উপরে ফ্যান চলে, কোনো কোনো মসজিদে এসি চলে, আর আমার নবী উম্মতের জন্য নামাজ কায়েমের জন্য এত কষ্ট করেছে, আমার নবী দিনের দাওয়াত যখন দিয়েছেন প্রাথমিক পর্যায়ে নবীজি নামাজ যখন আদায় করতেন, সাজদায় গেলে কাফেরের গোষ্ঠী নবীজির মাথায় উটের নাড়ি ভুরি ফেলে যেত, এই রকম কষ্টকর সময়ে নবীজি যদি কাফেরদের জন্য এই দোয়াটা করে ফেলতেন, দোয়া কবুল করে ফেলতেন কে? আবার যখন তাইফের ময়দানে নবীজি রক্তাক্ত হয়েছেন, ওই সময় নবীজি যদি বিশেষ দোয়াটা কাজে লাগাইতে চাইতেন, কাজে লাগাতে পারতেন কিনা, উহুদের সময়ে কাজে লাগাতে পারতেন কিনা? নবীজি বলছেন, আমার এই দোয়াটা 63 বছর দুনিয়ায় থাকলাম নিজের জন্য করি নাই, এই দোয়াটা রেখে দিলাম আমার দয় আমার মায়ার উম্মতের জন্য, এই দোয়াটা নবীজি আমার আপনার জন্য রেখে দিয়েছেন, নবীজি চান আমরা যেন জাহান্নামের আগুনে না পুড়ি। এই যে একটা হাদিস আপনারা সবাই জানেন, লোকে মুখে লোক মুখে হাদিসটা শোনা যায় যে যারা ইমানদার জাহান্নামে গেলেও একটা সময় জান্নাতে যাবে, এই ধারণাটা কোথার থেকে আসছে শুনেন? ওই ধারণাটা এখান থেকে আসছে, নবীজি একটা দোয়া রেখে দিয়েছেন উম্মতের জন্য, নিজের জন্য করেন নাই, কিয়ামতের দিন কেমন হবে শুনেন, কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর এবার শুনেন। এখন সূর্য, এই যে শুনেন, সূর্য পৃথিবীর থেকে বড় না ছোট? আমি তিন চার দিন আগে কক্সবাজার গেছিলাম, গিয়া দেখি সন্ধ্যাবেলা আমি সূর্যাস্তের আগে বসেছিলাম, দেখি কিছু পুলা পায় বলতেছে এই আমার ছবিটা তুল সূর্যাস্তের সময়, দেখলাম হাত এমনে দেয়, তারপর আরেকজন ছবি তোলে, মানে ব্যাপারটা জন্য এমন যে হাতের মধ্যে সূর্য নিয়ে ফেলেছে। তো এই সূর্যটা কি এত ছোট বলতো? ছাত্ররা কত লক্ষ গুণ পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড়? মানে পৃথিবী যত বড় এর চাইতে আরো 13 লক্ষ গুণ। আরে বাপরে বাপ, যে মুরাদনগরের বাইরে যায় নাই সে পৃথিবী বাদ দেন, বাংলাদেশ কত বড় এটাও জানে না। হ্যাঁ, বাংলাদেশ অনেক বড় দেশ, তাই না? কথা কয় না কেন? বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বিও লেখার জায়গা, ভারত বাংলাদেশের চেয়ে 30 গুণ বড়। আলহামদুলিল্লাহ আমি ভারতের 10টা স্টেট ঘুরেছি আলহামদুলিল্লাহ। এই যে আপনারা অনেকে গেছেন আমি জানি, আচ্ছা বলেন তো এই কলকাতা থেকে দিল্লি দেশ কয়টা, একটা না দুইটা? এক দেশের দুই প্রভিন্স দুই রাজ্য। আচ্ছা ট্রেনে গেলে কতক্ষণ লাগে রে ভাই? হ্যাঁ আমি ওই যে রাজধানী এক্সপ্রেস না কি জানি একটা আছে তাদের, দ্রুতগামী উঠে দিয়ে গেছিলাম, তাও 24.5 ঘন্টা লাগছে, বিমানেই যাইতে মনে হয় 2.5-3 ঘন্টা লাগে মেবি, আমি জানি না, আমি যাই নাই কখন, সম্ভবত। তো দেখেন এত বড় দেশ রাশিয়া, যারা ইউক্রেনের সাথে যুদ্ধ করছে এখন, রাশিয়া বাংলাদেশের চেয়ে 160 গুণ বড়, মানে 160টা বাংলাদেশের সমান, বুঝছেন কথা আমার? এখন পৃথিবীর 4/3 ভাগ পানি আর 1 ভাগ মাটি, ওই যে মাটিতে এই দেশ ওই দেশ সেই দেশ ওই দেশ, আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর আয়তন, সুবহানাল্লাহ, প্রশান্ত মহাসাগরের আয়তন হচ্ছে 16 কোটি 24 মেবি 24 বা এরকম সামথিং বর্গ কিলোমিটার হবে। আল্লাহ, এই পৃথিবীর চাইতে সূর্য কত লক্ষ গুণ বড়? এই যে যে শোনেন সাইন্টিফিক কিছু তথ্য নেন, এই যে লাইট আছে না, এগুলো কি ইলেকট্রিশিয়ান কি এখানে আসেন রে ভাই? আচ্ছা একটু সহযোগিতা করেন তো, এগুলার ইউনিট কত? 60 ওয়াট। হ্যাঁ 15 ওয়াট। শোনেন একটু, কল্পনা করলে তো আলোচনা জমে না, এটা 15 ওয়াট। আচ্ছা এই লাইটটার কাজ কি সবাই জানেন? আলো দেওয়া, আলো দেওয়ার কারণে অন্ধকার কি হয়ে গেছে? দূর হয়ে গেছে।
গোটা পৃথিবীকে আলোকিত করে মাত্র কয়টা লাইট? দিনের বেলা কয়টা লাইট? আল্লাহ, এই 15 ওয়াটের লাইট বাংলাদেশ বাদ দেন, মুরাদনগর বাদ দেন, আপনাদের গ্রামের নাম কি ভাই? নোয়াখলা। নোয়াখলা, নোয়াখলা গ্রামের 1/3 আলোকিত করতে পারবে এই লাইট? এ কথা কর না কেন, পারবে? গোটা দুনিয়াকে কয়টা লাইট আলোকিত করে দেয়? এবার দেখি জবাব দেন তো। এইটা যদি 15 ওয়াট হয় তাহলে সূর্যের ওয়াট কত কন? এ আল্লাহ আকবার, কর্মিয়া পড়ে জবাব দেন আগে। এখন তো বিজ্ঞানের যুগ, বিজ্ঞানীটা বলে দিছে, বলেন এটা যদি 15 ওয়াট হয়, কে ইলেকট্রিশিয়ান ভাই জানেন নাকি আপনি? কথা কন। হ্যাঁ, আজা যাবে যাবে, বিজ্ঞান একটা আনুমানিক তথ্য দিয়েছে, বিজ্ঞান আনুমানিক তথ্য একটা দিয়েছে। সায়েন্সের ছাত্ররা কারো কেউ জানো কত বলো তো? আচ্ছা শোনেন, 1,40,00,000 সেন্টিগ্রেড টেম্পারেচার আল্লাহ সূর্যকে দিয়েছেন। এবার আসল কথা শোনেন, কত? 1,00,000। এটা ভুল হইলে আমার দোষ না, এটা আমার কথা না, এটা বিজ্ঞানীদের কথা। যাই হোক, আচ্ছা বাবারা, এই এই শার্ট পরা যে হাসি হাসতেছ আমি সব দেখি, কিন্তু শোনো শোনো শোনো, কথা আছে তোমার সাথে। এই লাইটের একদম নিচে তোমারে দাঁড় করাই দিলে কতক্ষণ থাকতে পারবা? ঘাইমাসে শুয়ে যাবো না? ভয় পাইও না, তোমার এই কাম করবো না আমি, জাস্ট উদাহরণ দিচ্ছি। লাইটের নিচে একদম খাড়া নিচে রেখে দিলে ঘাইমা ঘুমা শেষ। তাইলে এবার বলেন তো, এই সূর্যটা যদি, সূর্যের 1,40,00,000 সেন্টিগ্রেড আলো সরাসরি চলে আসতো মাথার চান্দি ভাইটা, মানুষ শেষ হয়ে যেত না? আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ কামটা করছেন কি জানেন? সুবহানাল্লাহ, আল্লাহ সূর্যের আলোকে সরাসরি দুনিয়ায় আসতে দেন নাই, সূর্যের আলো দুনিয়ায় আসতেই সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। সুবহানাল্লাহ বলবেন না? সরাসরি আসে না, মাঝখানে একটা বাধা লাগাই দিয়েছেন আল্লাহ, বাধা বাধা বাধা। কি করেছেন? ফিল্টার স্থাপন করেছেন। বিজ্ঞান বলছে আসমানে বায়ুমণ্ডলীয় বিভিন্ন স্তর আছে, বিজ্ঞান যেগুলোর নাম দিয়েছে ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম অনেকগুলো ফিল্টার বায়ুমণ্ডলে আছে। সূর্য দুনিয়াতে সরাসরি আসতে পারে না, আল্লাহ এই যে বায়ুমণ্ডলীয় স্তর বা ফিল্টার রেখেছেন, এক ফিল্টারে বাধা খায় আলো কিছুটা ছেকে পরের ফিল্টারে আসে, আরেকটু ছেকে এর পরেরটাতে, এর পরেরটাতে, এর পরেরটাতে, এরকম ছেকে ছেকে টেম্পারেচার কমায়া, যতটুকু দরকার, যতটুকু হইলে মানুষ বাঁচবে কষ্ট হবে না, ততটুকু আলো আল্লাহ প্রতিদিন দুনিয়াতে পাঠা। 9,30,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে, কেয়ামতের কঠিন দিনে ওই সূর্য মানুষের মাথার কাছাকাছি চলে আসবে। আমার বাবারা যুবকরা এবার শোনো, হাসিও না, 9,30,000 মাইল দূরের সূর্য দুনিয়াতে সরাসরি আসে না, বাধাপ্রাপ্ত হয়ে হয়ে একদম অল্প আলো আল্লাহ দুনিয়াতে পাঠান, কিন্তু কেয়ামতের দিন আর কোনো বাধা থাকবে না, সূর্যের আলো সরাসরি মানুষের মাথায় পড়বে, সরাসরি সূর্যের আলো জমিনে যখন পড়বে মাটি আর থাকবে না, সূর্যের তাপে মাটিগুলো কি হয়ে যাবে? ওয়াজ আপনারা আমার চেয়ে ভালো জানেন, কিন্তু আফসুসের কথা হলো ওয়াজ জানি, চক্ষু বন্ধ করে হৃদয় দিয়ে বুঝার চেষ্টা করি না। একটু বুঝার চেষ্টা করেন, সূর্যের আলো এবার সরাসরি জমিনে পড়লে মাটি যদি তামা হয়ে যায় মাথার অবস্থা কি হবে, মাথার অবস্থা কি হবে চিন্তা করে দেখেন। আল্লাহর নবী বলেছেন, গুনাহগার যারা আরশের ছায়া পাবে না তারা, নেককার যারা আল্লাহর আরশের ছায়া পাবে তারা, আল্লাহর আরশের ছায়া পাবে না যারা মাথার চান্দি ফেটে গিয়ে দিশেহারা হয়ে যাবে তারা, এদের মাথার চান্দি ফেটে মগজ উত্রাবে বাবারে কেমনে সেই দৃশ্য বুঝায়। যদি আপনাকে সেই দৃশ্য বুঝাতে চাই তাহলে আপনাকে রান্নাঘরে নেওয়া দরকার। যখন চুলার মধ্যে ভাত রান্না হয় পানি গরম হয়ে গেলে ভাতের চাল যেমন উত্রায়, এইরকম করে সূর্যের তাপ যখন মাথায় লাগবে পাপীদের মাথার চান্দিটা ফেলে মগজগুলো বেয়ে বেয়ে পড়তে থাকবে।
বে বে পড়ে পড়ে একদম শরীর ভিজে যাবে, পিপাসার্থ কুকুরের মতো জিহবাটা মুখের ভেতর থেকে বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। হাসরের মাঠ জুড়ে মানুষ শুধু চিৎকার করবে, মানুষ শুধু হাহাকার আর পেরেশান করবে। বিচারের দিন কত লম্বা হবে বাবারে শুনেন, 40-50-60-70-80 বছর হায়াত পাবেন। আর বিচারের দিন লম্বা হবে, নবীজি বলেছেন 50,000 বছর বিচারের দিনটা লম্বা হয়ে যাবে। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষগুলো যখন হয়রান হয়ে যাবে, পাগলের মতো মানুষরা ছুটে যাবে আদম আলাইহিসসালামের কাছে, গিয়ে বলবে নবী আদম, আপনাকে আল্লাহ তার নিজের হাতে বানিয়েছেন, নিজেই আল্লাহ আপনার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন, দয়া করে আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহকে বলেন তিনি যেন বিচারটা শুরু করেন, আর সহ্য হয় না। আদম নবী বলবেন আজ আমার দোয়া কবুল হবে না, কারণ আমার জন্য দোয়া যেটা ছিল ওইটা দুনিয়াতে আমি করে ফেলছি, আমি আজ নফসি নফসি করছি, ওই যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলাম, জানি না আজ রব আমার সঙ্গে কি ব্যবহার করে, আমি পারবো না। চলে যাও নূহের কাছে, আমার ছেলে নূহের কাছে যাও। লোকেরা আবার সাইয়েদিনা নূহ আলাইহিসসালামের কাছে গিয়ে দেখবে নূহ নবীও জিকির করছেন নফসি নফসি বলে। মানুষরা বলবে আপনিও দেখি নফসি নফসি জিকির করছেন, তাহলে আল্লাহর কাছে হাত তুলবে কে? তিনি বলবেন আমি পারবো না, উম্মতের জন্য বদদুয়া করেছিলাম, আমার আর দোয়া করার সুযোগ নাই, চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। ইব্রাহিম নবীও গিয়ে দেখবে, লোকেরা গিয়ে দেখবে তিনিও নফসি নফসি জিকির করছেন, তিনি বলবেন আমিও পারবো না, চলে যাও মুসার কাছে। মুসা নবী বলবেন আমার কাছে আইসা লাভ নাই, আমি ওই যে ফেরাউনের বংশের একটারে থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি না আজ আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন, আমি পারবো না, চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা ঈসা রূহুল্লাহর কাছে যাবে, সেইদিন ঈসা ইবনে মারিয়াম বলবেন আমিও নফসি নফসি জিকির করছি, আমিও পারবো না, কারণ আমার উম্মত, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, আমার দোয়া ও আমার ফরিয়াদ আজ কাজ হবে না। হোমিয়া এত জায়গায় ঘোরাঘুরি করো কেন? একজনের দোয়া আজ কবুল হবে, হাত তুললে আল্লাহ কবুল করবেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকেরা আবার নবীজির কাছে যাবে, নবীজিকে গিয়ে দেখবে মাকামে মাহমুদের কাছে নবীজি আছেন, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরেশান হয়েছি আমরা, দিশেহারা হয়ে গিয়েছি আমরা, আপনি একটু দোয়া করেন। আল্লাহর নবী তখন আরশে আজিমের কাছে গিয়ে সাজদায় পড়ে যাবেন, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবে, আল্লাহ বরদাস করবেন না, বলবেন হাবিব মাথা উঠান, ইরফা রাসাক মাথা উঠান, সালতাহু, কি বলবেন কি চাইবেন চান? নবী গো আপনাকে তো দোয়ার একটা সুযোগ দিলাম, ক্ষুধার্ত ছিলেন দোয়া করেন নাই, মার খেয়েছেন রক্ত ঝরেছে দোয়াটা করলেন না, আপনি এত নির্যাতিত হয়েছেন এত নিপীড়িত হয়েছেন দোয়াটা করলেন না, আজও কি আপনি আপনার সেই দোয়াটা করবেন না? হাবিব তখন বলবেন অগরব দোয়াটা তো আমি আজকের দিনের জন্য রেখেছি, আমার একটা উম্মতকেও জাহান্নামে রেখে আমি জান্নাতে যাব না, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন হাবিব আপনার সেই দোয়া, এই সুযোগটা যেহেতু আছে যান, আপনাকে অনুমতি দিলাম, যাকে ভালো লাগে তার জন্য সুপারিশ করে তারে নিয়ে জান্নাতে ঢুকে যান। তবে নবীর সুপারিশ পাওয়ার শর্ত হলো আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর সাথে শিরক করবে যারা, এই হাদিসের শেষে বলা হয়েছে আল্লাহর সাথে শিরক করবে যারা নবীজির সুপারিশ পাবে না তারা। শিরকের গুনাহ যদি না থাকে, ছোটখাটো গুনাহ যদি আমরা করে জাহান্নামীও হয়ে যায়, সুপারিশ যিনি আমাদের সঙ্গে আমাদের জন্য করবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি বলছিলাম এ যুবকরা কেন তোমরা নবীকে ফলো করবা না, ছাত্ররা কেন তোমরা নবীজির মতো চলবা না, নবীজিকে আদর্শ হিসাবে গ্রহণ করবা না, আমাদেরকে নবীজি ভালোবেসেছেন কম না বেশি? আস্তে বলবেন না, আর একটু জোরে বলেন কম না বেশি? যেই নবী আমাদেরকে এত ভালোবেসেছেন,
যেই নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কষ্ট হচ্ছে না আপনাদের? শেষ পয়েন্টে চলে আসছে, কি আল্লাহর ওয়াস্তে উঠবেন, যেই নবী আমাদেরকে এতটা ভালোবেসেছেন, এবার সেই নবীকে উম্মত কি ভালোবাসা দিবে, কেমন ভালোবাসা দিবে, সেটা জানাইছেন কে? আরো জোরে বলেন কে? এবার আল্লাহ উম্মতকে বলছেন, উম্মত শুনো, নবী যেহেতু তোমাদেরকে ভালোবাসা দিয়েছেন, এবার নবীজির প্রতি ভালোবাসা দেখানো আমাদের দায়িত্ব। আর ভালোবাসার নমুনাটা কেমন হবে, দৃষ্টান্তটা কেমন হবে? রবিউল আউয়াল মাস তো, সবাই শুধু না, আমি আর এভাবে না বললাম, সবাই শুধু এটা সেটা বলতেছে, কিন্তু নবীর এশক, এশক কেমন হওয়া দরকার? এবার সেই কথা বলে ওয়াজ শেষ করুন। নবী তো ভালোবাসা সারা জীবন দিয়ে গেলেন, এখনো নবীজি রওজায় আমাদের জন্য কাঁদেন, এবার আপনার কেমন ভালোবাসা, এশক থাকা দরকার। এবার শোনা, শুধু রবিউল আউয়াল আসলে না, এবার আল্লাহ বলছেন, শোনো তোমার নবীকে তুমি কেমন ভালোবাসবা। শোনো আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, মোমেনরা তাদের নিজের জীবনের চাইতে যাকে ভালোবাসবে, নিজের জীবনের চাইতেও যাকে বেশি ভালোবাসবে, তিনি হচ্ছেন মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা দিতে হবে। এজন্য নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না, যতক্ষণ না তোমরা তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সকল কিছুর চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। নবীজির চাইতে টাকা পয়সা সম্পদকে বেশি ভালোবাসা যাবে? নবীজির চাইতে নিজের মা বাপকেও বেশি ভালোবাসা যাবে? গোটা দুনিয়ার সকল কিছুর চাইতে যাকে বেশি ভালোবাসতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির প্রতি কেমন ভালোবাসা দেখাতে হবে, শিখতে হবে যাদের কাছ থেকে, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এবার আমি কয়েকটা কিচ্ছা কয়েকটা ঘটনা বলবো, এই ঘটনার মাধ্যমে ওয়াজ শেষ হবে। শুনেন, সাহাবীরা নবীজিকে কত ভালোবাসা, কেমন ভালোবাসা দেখিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন, হাদিসে এসেছে, অগো আল্লাহর রাসূল, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, তবে আমার নিজের জীবনের চাইতে বেশি নয়। নবীজি বললেন, অমর, তুমি এখনো পূর্ণাঙ্গ ইমানদার হও নাই। অমর চুপ হয়ে গেলেন, কিছুক্ষণ পর বললেন, অগো আল্লাহর রাসূল, শুনেন, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আপনার জন্য আমার জান আমি কুরবান করে দিতে পারি। বলছিলাম ইশকে রাসূল কেমন হওয়া দরকার, আশকে রাসূল কেমন হওয়া দরকার। শুধু ঘরে ঘরে জিলাপি বিতরণ, বিরিয়ানি বিতরণ করলে আশেকে রসুল হওয়া যায় না, রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুস করলে আশেকে রসুল হওয়া যায় না, আবু বকরের মতো আশেকে রসুল হওয়া লাগবে। এবার শুনেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন আশেকে রসুল তিনি ছিলেন, এশকে এশকে রসুল, রসুলের এশক, রসুলের মহব্বত তার ভেতরে কেমন ছিল। জাবালুস সাউর, সাউর পাহাড়ে আমি নিজে গিয়েছি, সেখানে উঠেছি, ওঠার পরে আমার অনুভূতি এমন হয়েছে, আহারে এই পাহাড়ে আমার নবী আর নবীর সাহাবী এসেছেন, সেই অবস্থাগুলো মনে পড়েছে। এশকে এশকে রাসূল, রাসূলের মহব্বত আবু বকরের হৃদয়ে কেমন ছিল শুনেন। মক্কায় যখন কাফেরদের নির্যাতন বেড়ে গেল, আল্লাহ তার হাবিবকে জানালেন, হাবিব, যে কোনো সময় মক্কা ছেড়ে হিজরত করা লাগতে পারে। নবীজি তার প্রিয়তম বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আবু বকর, যে কোনো সময় মক্কা ছেড়ে হিজরত করা লাগতে পারে, প্রস্তুত থেকো। এই কথা বলার 4 মাস পরে নবীজি হিজরত করেছেন। বলেন তো, আবু বকরকে হিজরতের কথা নবীজি জানাইছেন হিজরতের কয় মাস আগে? আসতে বলবেন না, আর একটু জোরে বলেন, কয় মাস? মহব্বত এস কারে বলে ভালো করে বুঝে যান। নবীজি যখন এই কথা বললেন, রাতের বেলা ঘরে গেলে আবু বকরের ঘুম আসে না,
মাথায় চিন্তা চলে আসে, বিছানায় বালিশে যদি পিট লাগায়, আর আজকের রাত যদি হিজরতের রাত হয়ে যায়, নবীজি দরজায় যদি এসে বলেন আবু বকর আবু বকর আবু বকর, দুই তিনবার ডেকে নবীজি যদি কয়েক সেকেন্ড দাঁড়ায় আমার জন্য অপেক্ষা করেন, আমার নবীর সঙ্গে বেয়াদবি হবে, আমার নবী কষ্ট পাবেন, এই কথা মনে করে আবু বকর বিছানায় রাতের বেলা পিঠ লাগায় না, বালিশে মাথা লাগায় না। আল্লাহ রসুলের মহব্বত কেমন ছিল, সারাটা রাত দরজার মধ্যে হেলান দিয়া দাঁড়ায় থাকে আর রাসুলের অপেক্ষা করে। যেই দিন রাতে নবীজি হিজরত করেন, দরজায় এসে শুধু নবীজির নাম ডাকার আগে শুধু এই রকম একটা নখ দিছেন, আবু বকরও বলেন নাই, নখ দেওয়া মাত্রই দরজা খুলে গেল। নবীজি অবাক বললেন, আবু বকর এত রাতে ডাক দেওয়ার আগে দরজার কড়া নাড়া মাত্রই তুমি দরজা খুলে দিলে কেমনে? আল্লাহু আকবার! আবু বকর বললেন, নবী গো, চার মাস আগে আপনি বলেছিলেন আপনার সঙ্গে হিজরত করা লাগবে, রাতের বেলা বিছানায় পিঠ লাগাই না, বালিশে মাথা লাগাই না, যদি মনের অজান্তে ঘুম চলে আসে, দরজায় এসে যদি অপেক্ষা করেন আপনার কষ্ট হবে, এই এই বিয়াদবিটুকু তো আমি নিতে পারবো না, এই জন্য রাতের বেলা অপেক্ষায় থাকি, কখন আপনি আমাদেরকে এসে ডাকেন, কখন আপনি আমাকে এসে ডাকেন, কখন ডাক দেন, আপনার সঙ্গে যেন বিয়াদবি না হয়, এই জন্য চারটা মাস আমি বিছানায় পিঠ না লাগায়া, বালিশে মাথা না লাগায়া, সারা রাত দরজার সঙ্গে হেলান দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করি। এইরকম আশিকের রসুল হওয়া দরকার। আল্লাহর রসুল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত শুরু করলেন, মক্কা থেকে বের হয়ে 4 বা 5 কিলোমিটার পথ তিনি গেলেন। সুবহে সাদেক হয়ে গেল, দিনের আভা দিনের আলো যখন ফুটে উঠল, তখন তারা সাওর পর্বতে চলে গেলেন। সাওর পর্বতে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, সাওর পর্বতে আমি বেশ কয়েকবার গিয়েছি, সাওর পর্বতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহব্বতের সঙ্গে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, সকাল হয়ে যাবে, পেছন থেকে হয়তো কাফেররা আসতেছে, আমরা যদি কোথাও না লুকাই কাফেররা আমাদেরকে ধরে ফেলবে, এই যে এখানে একটা গুহা দেখা যায়, চলে আমরা এই গুহায় আশ্রয় নেই। নবীজি বললেন, চলো আবু বকর, ঠিক আছে, এই গুহায় আমরা অবস্থান নেই, গুহাটার নাম কি? হেরা গুহায় তো কুরআন নাজিল হয়েছে, সাওর, গারে সাওর, নাম হচ্ছে সাওর পর্বত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি দাঁড়ান, পাহাড়ি এই গুহা সব বিচ্ছু থাকতে পারে, ময়লা আবর্জনা থাকতে পারে, আমি আগে ভেতরে যাই পরিষ্কার করে তারপরে আপনাকে ডাকি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে পাহাড় এসে গুহাটা সাফ করলেন, পরিষ্কার করে দেখলেন গুহার মধ্যে অনেকগুলো গর্ত দেখা যায়। তিনি এবার তার গায়ের চাদর খুলে টুকরা টুকরা করে সেই সবগুলো ছিদ্র তিনি বন্ধ করতে লাগলেন। তার চাদর শেষ, একটা ছিদ্র এখনো বাকি আছে, চিন্তা করলেন অসুবিধা নাই, ঠ্যাং দিয়ে পা দিয়ে একটা ছিদ্র বন্ধ করে দেব। সাফ করে পরিষ্কার করে সবগুলো গর্ত বন্ধ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভেতরে আসেন। নবীজি ভেতরে এসে বললেন, আবু বকর, দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে আমি বড় ক্লান্ত, তুমি বসো, তোমার কোলে মাথা রেখে আমি কিছুক্ষণ আরাম করি। নবীজি আরাম ফরমাতে ফরমাতে ঘুমিয়ে গেলেন। আবু বকর পা দিয়ে ওই গর্ত বন্ধ করে রেখেছিলেন, ওই গর্তের মধ্যে একটা সাপ ছিল, বিষধর সেই সাপ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ে দংশন করলো, বিষের যন্ত্রণায় তিনি ছটফট করছিলেন, সইতে না পেরে চক্ষু থেকে পানি পড়ল, পানিটা আবার নবীজির গায়ে গিয়ে পড়ল, নবীজির ঘুম ভেঙে গেল। দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না করছে, বললেন, আবু বকর রে তুমি কাঁদো কেন? তিনি বললেন, ওগো আল্লাহর নবী, সবগুলো গর্ত বন্ধ করে দিয়েছিলাম, একটা গর্ত বাকি ছিল,
কিন্তু সেখানে বিষদর সাপ থাকায় আমাকে সেটা দংশন করেছে, এই জন্য বিষের যন্ত্রণায় ছটফট করছি। নবীজি বললেন, আমাকে ডাকলা না কেন? আবু বকর কয়, ওগো আল্লাহর নবী, আপনি আরাম ফরমাচ্ছিলেন, আপনাকে ডাকলে তো আপনার আরামের ঘুম ভাঙবে, বেয়াদবি হবে, এই জন্য আপনাকে ডাকি নাই। এসকে রাসুল কাকে বলে? দেখেন আল্লাহ রসুলের প্রতি মহব্বত, ভালোবাসা, ভালোবাসা ভক্তি কেমন ছিল, নবীকে একটুও কষ্টে থাকতে দেন নাই। নবীজি বললেন, আবু বকরে তোমার পাটা দাও দেখি। থুতু মুবারক লাগিয়ে দিলেন। নবীজির থুতুর মধ্যেও শিফা রেখেছেন কে? নবীজির ঘাম আর আমাদের ঘাম কিন্তু একরকম নয়। আমরা ঘামলে দুর্গন্ধ হয়, আর নবীজির ঘাম মুবারক থেকে মেশকের সুগন্ধি বের হয়ে যেত। আমাদের থুতুর মধ্যে ময়লা থাকতে পারে, কিন্তু নবীজির থুতু মুবারকেও সুগন্ধি ছিল। এই জন্য উরওয়া ইবনে মাসউদ আবারও বলছে, উরওয়া ইবনে মাসউদ আল বিদায়া ওয়ান নিহায়ার ভেতরে এসেছে। উরওয়া বিন মাসউদ আস-সাকাফী, তিনি যখন মুসলমান হন নাই, কাফেররা তাকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছিল হুদাইবিয়ার সন্ধির সময় মুসলমানদের কাছে। সে এসে বলেছিল, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক, সে বলেছে, আল্লাহর কসম, আমি অনেক রাজা বাদশাদের কাছে প্রতিনিধি হয়ে গিয়েছি, রোমানদের কাছে গিয়েছি, পারস্যের কাছে গিয়েছি, আমি আবিসিনিয়ার বাদশার কাছে কয়েকবার দূত হয়ে গিয়ে, রাষ্ট্রীয় দূত বুঝেন না, কিন্তু গিয়ে আমি দেখলাম সব দেশের সকল প্রজারা কিন্তু তাদের দেশের রাষ্ট্রপ্রধানকে ভালোবাসে না, কিছু লোক ভালোবাসে, আবার জালেম হইলে সামনাসামনি আনুগত্য দেখালে ভেতরে ভেতরে কিন্তু গালি দেয়। আছে না নাই? আমরা কিছু মানুষ নেতা হইয়া মনে করি, আরে বাপরে বাপ, যে সেলুট সম্মান দেয়, কিন্তু জালেম হলে, চরিত্রহীন হলে সামনে মানুষ সালাম দিল, পেছনে গিয়ে গালি দেয়। আছে না নাই? উরওয়া বিন মাসউদ বলেছেন, আমি যখন মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, অবাক হয়ে গেলাম, এমন একজন রাজা, এমন একজন বাদশা, গিয়ে দেখলাম তার সকল অনুসারীরা তাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, কথাটা ভালো করে শুনেন, এত মহব্বত, এত ভালোবাসে, তিনি থুতু ফেললে থুতুটাও মাটিতে পড়তে দেয় না, হাত দিয়ে ধরে গায়ে কিংবা মুখের মধ্যে মেখে ফেলে। কেমন ছিল ওইদিকে? তো একজন আল্লাহর নবীর পেশাব খেয়ে ফেলেছে, এটা জাল হাদিস মনে করেন না, হাদিস বিশেষজ্ঞদেরকে জিজ্ঞেস, উম্মে আইমান, নবীজির পেশাব মুবারক কত পবিত্র ছিল শুনে। এর মানে আপনারা আবার আজকে থেকে পেশাব খাওয়া শুরু করেন না, এটা বলতেছি যে আমার আপনার ঘামের মতো নবীজির ঘাম ছিল না, আমার আপনার পেশাবের মতো নবীজির পেশাব ছিল না। আমি আপনি পেশাব করলে দুর্গন্ধ বের হয়, আবার আমার ভয়ও লাগতেছে যে এইটারে কাটসাট করে নাস্তিকরা আবার আমার এই অংশে টক শুতে আইনা বলে কিনা। দেখেন হুজুররা কত খারাপ, এরা পেশাবের ওয়াজও করে। এ গাধার দল, যদি এটা তোরা কাট করিস তাহলে আমি আগে থেকেই বলে রাখতেছি, কিন্তু কাট করলে আমি আগে বলতেছি, আমি জাস্ট এটা বোঝাতে চাইতেছি, নবীজি হচ্ছেন এই দুনিয়ার অতুলনীয় ব্যক্তিত্ব, যার সাথে কারোর তুলনা চলে না, এটা বোঝানোর জন্য আমি এটা বলতেছি। কারণ এরা তো আসেই ক্যামেরা ফিট, পুরো ওয়াজ শুনে না কিন্তু ভাই, ওই ওইটা খাট করে দিয়ে দিবে। যাই হোক, উম্মে আইমান শোনেন ঘটনা, তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, একবার এক রাতে, ঘটনা শুনতেছেন তো আপনারা, খারাপ লাগতেছে বাবা? একবার এক রাতে নবীজির ঘুম ভেঙে গেল, নবীজি একটা মাটির পাত্রের মধ্যে প্রস্রাব করলেন, সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠে বললেন, উম্মে আইমান, দাসী ছিলেন তিনি, উম্মে আইমান বললেন, মাটির পাত্রে কিছু জিনিস আছে, ওইটা ফেলে দাও, প্রস্রাবের কথা বললেন না। ওইদিকে উম্মে আইমান কাম করছে কি শুনেন, রাতের বেলা নবীজি মাটির পাত্রে পেশাব করেছিলেন, নবীজি তো এরপরে ঘুমিয়ে গিয়েছেন, রাতের বেলার ঘটনা। ওইদিকে আবার শেষ রাতের দিকে উম্মে আইমানের ঘুম ভেঙেছে, প্রচুর তৃষ্ণা পেয়েছে, তিনি এবার পানি খুঁজতে লাগলেন, এসেই মাটির পাত্রে দেখলেন পানির মতো দেখা যায়, ভাবছেন এটা পানি, কারণ পেশাবের গন্ধ নাই,
সকালবেলা যখন নবীজি বলেছেন ওই মাটির পাত্র কোথায়, উম্মে আইমান বলছেন আল্লাহর নবী তৃষ্ণা পেয়েছিল, আমি পান করে ফেলেছি। আল্লাহর নবী বললেন হায় হায় কী কামটা করছো, জানো না কি ওইখানে কী ছিল? কয় জানি তো, পানি না পানির চাইতো আরও সুমিষ্ট কিছু ছিল। আমি যখন সেটা পান করার জন্য হাতে নিলাম, দেখলাম দুনিয়ার সবচাইতে উত্তম সুগন্ধি সেখান থেকে বের হচ্ছিল। আল্লাহ নবী বলেন উম্মে আইমান তুমি যতদিন বেঁচে থাকবা তোমার পেটে পীড়া হবে না, অসুস্থতা তোমাকে আর ধরবে না। আল্লাহ আকবার, সত্যি সত্যি উম্মে আইমান জীবিত থাকা অবস্থায় পেটের পীড়া জীবনে ধরে ধরে নাই। সুবহানাল্লাহ, বলবেন না? নবীজির ঘাম আমাদের মতো নয়, দুর্গন্ধযুক্ত নয়, নবীজির ঘামের মধ্যেও মিশকের সুগন্ধ রয়েছে। আমার আপনার পচা রক্ত দূষিত হতে পারে। আরেকটা ঘটনা মনে পড়ছে, কইতাম কইতাম, বিরক্ত লাগতেছে না এদের? ঘটনা একটা বলবো, আব্দুল্লাহ ইবনে জুবাইর, সাহাবীর নাম কি কথা কর না কেন, আব্দুল্লাহ ইবনে। আচ্ছা, আমি ছোটবেলায় দেখছি, এরপরে তো আসলে টাউনে থাকতে থাকতে গ্রামের খবর আর জানি না, কিন্তু আমিও গ্রামের ছেলে, গ্রামকে খুব ভালো লাগে, গ্রামকে মহব্বত করি, গ্রামের পরিবেশ যত সুন্দর, আমার দেশে গ্রামগুলো যত সুন্দর, পৃথিবীতে হয়তো আর এত সুন্দর জায়গা নেই, ঠিক কি না? শোনেন, ওই আমি ছোটবেলা দেখছি, এখনো আপনাদের এলাকায় আসি কিনা জানে না, ওই যে কিছু বেদের মেয়েরা বা বেদী মেয়েরা এসে সিঙ্গা লাগাইতো না, আছে নাকি এখন এগুলা? আচ্ছা, বাদ্যা নাকি কি বলেন আপনারা, বাদ্যা বাদ্যা, এই জিমাও কেন, কি মেয়ে বলছি, কি মেয়ে? আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলছেন আমি নবীজির কাছে গেলাম, সিঙ্গা লাগিয়ে নবীজির কিছু রক্ত বের করা হলো, নবীজি সেই রক্তের পাত্র আমাকে দিয়ে বললেন আব্দুল্লাহ এটা এমন জায়গায় নিক্ষেপ করে আছো যেখানে মানুষ এটা আর খুঁজে পাবে না। তিনি বললেন দেন আমার কাছে দেন। তিনি এবার নবীজির থেকে যখন আড়াল হয়ে গেলেন, তার জিব্বার লোভ সামলাতে পারল না, চেটে চেটে সেই রক্ত তিনি পান করে ফেললেন। আল্লাহু আকবার, নাস্তিকরা তুরা আবার এটারে কাটাকাটি কইরা অন্য কিছু বুঝাইছ না, এটা আগে থেকেই বলতেছি, দেখছেন না এখন কি টক্স শুরু হয়েছে? হ্যাঁ, কাটাকাটি টক্স না। আব্দুল্লাহ আসলেন, নবীজি বলেন আব্দুল্লাহ আমার কথা অনুযায়ী কাম করেছ তো? আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন নবীজি হ্যাঁ, আপনি বলছেন মানুষ যেন না পায়, মানুষ পাবেও না, এমন জায়গায় ফেলে আসছি। নবীজি বলেন কোথায় ফেলছো? তিনি বললেন এমন জায়গায় ফেলছি মানুষের হাতের নাগালে, এখানে কি হাত দিতে পারবে, কেউ ভেতর থেকে আনতে পারবে? কথা কর না কেন, নবীজিও ছাড়তেছেন না, উত্তর তিনি বের করে ছাড়বেন, বলেন আব্দুল্লাহ তোমার মুখের দিকে তাকায় বোঝা যাচ্ছে আমার কথা মানো নাই, অন্য কোথাও তুমি সেটা ফেলে দিয়েছ। মনে মনে ভাবলেন তিনি তো নবী, আমি তো উম্মত, তিনি তো আমার কারবার কিছুটা বুঝতেই, এই জন্য তিনিও বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন গো আল্লাহর নবী যখন আপনার থেকে আড়াল হয়ে গেলাম, আপনার রক্ত থেকে এমন সুগন্ধি পেলাম, এমন গ্রান পেলাম, আপনার রক্তগুলোকে নিজের রক্তের সাথে মিশিয়ে ফেলতে চাইলাম, সেই রক্তগুলো আমি পান করে ফেললাম। আল্লাহ নবী বললেন তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, হে যুবক তরুণ ছাত্ররা শুনো, নবীজির রক্ত যদি কারো রক্তের সাথে মিশে যাওয়ার কারণে জাহান্নাম হারাম হয়ে যায়, তুমি যদি ওই নবীর স্টাইলে চুল রাখো, নবীর স্টাইল ফলো করে দাঁড়িয়ে রাখো, নবীর সুন্নত মেনে তুমি যদি পোশাক পরিচ্ছদ পরিধান করো, ওই নবীর জীবনাদর্শ তুমি যদি মানো, জাহান্নাম তোমার জন্য হারাম করে দিবেন কি? এজন্য আমার কলেজের টুকরা যুবক ভাইদেরকে বলছি, যাদের মুখে দাড়ি নাই দাড়িটা রাখো, কারণ দুনিয়ার সমস্ত নবীদের দাড়ি ছিল, দাড়ি ছাড়া একজন নবীর নাম আমারে বলেন দাঁড়িয়ে রাখবেন? এক যুবক আমারে কয় হুজুর রাখতাম, কিন্তু ঘটনা একটা আছে, বললাম কি, যদি মেয়েরা পছন্দ না করে, এ ভাই দাঁড়িয়ে রাখার কারণে তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে, সাজদা দিয়ে বলবা আল্লাহ আল্লাহ বাঁচাইছো তো, আল্লাহ কি করছে,
আর দাড়ি তো পুরুষত্বের লক্ষণ, এই যে আমার ভাইয়ের কি সুন্দর দাড়ি, সুবহান আল্লাহ, চেহারাটা সুন্দর না? দাড়ি রাখলে চেহারার নূর বাড়িয়ে দিবেন কে? তুমি দাড়ি রাখবা তো না? এখনো উঠে নাই না, উঠে তারপর রাখবা, রাখবা তো? এরপরে যুবকরা নবীকে ফলো করে পোশাক পরবা। এই যে আমি উঠার সময় অনেকে দেখছেন আমার টাকনোর উপরে কাপড়, আমাকে কেউ আজ পর্যন্ত আনস্মার্ট বলে নাই, কিন্তু তোমরা তো কেউ কেউ আছো প্যান্ট নিচে নামাইতে নামাইতে জুতার নিচে নামাই দিছো, আছে না নাই? আমি কইলাম ভাই এমনটা করছো কেন? কই হুজুর এটা স্টাইল, এটা কি? আর নবীজি বলেছেন ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না। এ যুবকরা মন দিয়ে শোনো, হাসিও না, আল্লাহ বলেছেন তার দিক, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। কতটা বেজার আল্লাহ তার দিকে তাকাবেন না, কতটা বেজার, কত না খুশ, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন না। কয়টা কথা বলছি আরো জোরে বলেন, তার দিকে আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। সাহাবী বললেন নবী কার কথা বলছেন? আল্লাহ নবী বললেন যে পুরুষ টাকনুন নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে, এ যুবক জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমার লুঙ্গি আর তোমার প্যান্ট টাকনুর উপরে উঠাও, উঠাইতে উঠাইতে আবার হাঁটুর উপরে উঠাই ফেলো না। কিন্তু কক্সবাজার গিয়া দেখি হাফ প্যান্ট পইরা ছেলেরা হাঁটে, গ্রামেও ঢুকে গেছে না? এখন সতর্ক ঢেকে রাখা দরকার, হাঁটুর নিচ পর্যন্ত তো পরা দরকার, টাকনুর উপরে পড়তে হবে। এজন্য যুবকরা সবাইকে লজ্জাশীল হতে হবে, রাজি আছো? কারণ লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতটা লজ্জাশীল ঘটনা তো আরেকটা মনে পড়ছে, কইতাম? হ্যাঁ, ঘটনা বলেছেন, কে বলেছেন শুনেন, এটা হুজুরের ঘটনা না, নবীজির দুধমায়ের নাম কি? হালিমাতুস সাদিয়া বলেছেন শিশুদের পেটে ক্ষুধা লাগলেই শিশুরা কান্না করে, কিন্তু শিশু নবী একদিনও ক্ষুধার যন্ত্রণা একা দেন নাই, সতর থেকে কাপড় সরলেই কান্না করতেন, আমি গিয়ে সতর ঢেকে দিলে সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিতেন। আমার নবী কত লজ্জাশীল, আরো ভালো করে শুনেন, নবীজি নবুয়ত পাওয়ার আগে কাবা ঘর যখন পুনর্নির্মাণ হচ্ছিল সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীজি পাথর বহন করছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে কাঁধের মধ্যে বড় বড় পাথর উঠাচ্ছ, বালু লাগবে, দাগ পড়ে যাবে, লুঙ্গিটা খুলো, লুঙ্গি খুলে কাঁধের উপর রাখো, তাইলে বালু লুঙ্গির উপর পড়বে, কাঁধের মধ্যে কোনো দাগ পড়বে না। নবীজি বললেন এটা করা যায়? আমার লজ্জাস্থান প্রকাশিত হয়ে যাবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন না খুলো, যখনই তহবন ধরতে যাবেন, লুঙ্গি ধরতে যাবেন, আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন, হুশ ফেরার পরে বলেন আমার লুঙ্গি কোথায়, লুঙ্গি কোথায়, তহবন কোথায়, এতটা লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ঘরে থাকা কুমারী নারীর চাইতেও বেশি লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবীর উম্মত কত বেহায়া হয়েছে, তোমরা এখন মেয়েদের পিছনে দৌড়াও। হ্যাঁ যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, মিসকিনের মতো মেয়েদের পেছনে দৌড়াইও না, বরং চরিত্রকে এমনভাবে ডেভেলপ করো মেয়ের বাপরা যেন মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পেছনে দৌড়ায়, তোমার চরিত্র এমন বানাও। গার্লস স্কুল মহিলা কলেজের সামনে ভিক্ষুকের মতো এতিমের মতো দাঁড়িয়ে থেকো না, ফেসবুকে মেয়েদেরকে বিরক্ত করো না, মেয়েদেরকে দেখলে আজে বাজে কথা বলো না, নিজের লজ্জাস্থানকে হেফাজত করো, তোমার জন্য সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শোনো যুবকরা শোনো, বুখারী শরীফ থেকে একটা হাদিস তোমাদেরকে শোনাই, নবীজি বলেছেন মাইয়ুদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যুবকরা শোনো, নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ এই জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে
কেয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এজন্য যুবকরা কাপড় পরবা, দাড়ি রাখবা, চলাফেরা করবা, যাকে আদর্শ সব ক্ষেত্রে বানাবা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কারে মডেল বানাও? ওই দিন এক যুবক কয়, হুজুর জানেন আমার ক্রাশ কে? আমি বললাম কে? যাই হোক আমি নাম বললাম না, এমন একজনের নাম বলছে। আমি বললাম ভাই কেন তুমি তার ক্রাশ, কেন তুমি তার ফ্যান? যাই হোক ক্রাশ হয়েছে মেয়ে একটার আর ফ্যান হয়েছে ছেলে একটার। যুবকরা তো বুঝতেছো ফ্যান ক্রাশ এগুলো তোমাদের শব্দ, জিএফ বিএফ। আরে বাপ রে বাপ, হ্যাঁ ক্রাশ দেখছেন বাবারা? এগুলো আপনারা আপনারা যখন যুবক ছিলেন আপনারা শুনছেন এগুলো? হ্যারে বাপ রে বাপ। হে মেয়ে একটার ফ্যান, সরি মেয়ে একটা তার ক্রাশ আর ছেলে একটা তার। আমি বললাম আচ্ছা তুমি তার ফ্যান কেন? কই হুজুর দেখছেন তার ইউটিউব চ্যানেল? বলো কি? কয় 6 মিলিয়ন সাবস্ক্রাইবার। পেজের ফলোয়ার জানেন 10 মিলিয়ন ফলোয়ার। আমি বললাম শোনো আমার আদর্শ এমন একজন, আমি এমন একজনের ফ্যান যার সাবস্ক্রাইবার দুনিয়ার কেউ গুনতে 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 কুল কিনারও পাবে না। বলেন আমার আদর্শ আমার নবীর ফেসবুক পেজ আছে? পাবলিক কথা কয় না। হ্যাঁ যুবকরা কথা বলো, আমার নবীর ফেসবুক পেজ আছে? ইউটিউব চ্যানেল আছে? টুইটার আছে? ইনস্টাগ্রাম আছে? আমি ধরে নিলাম পৃথিবীতে বর্তমানে কোনো একজন সেলিব্রিটি আছে, ধরে নিলাম যে তার 500 ট্রিলিয়ন তো হবে না, ধরে নিলাম 500 ট্রিলিয়ন ফলোয়ার সাবস্ক্রাইবার আছে। বলেন তো আমার নবীর ধারে কাছে গেছে? আমার নবীর ফেসবুক পেজ নাই, ইউটিউব চ্যানেল নাই, টুইটার নাই, ইনস্টাগ্রাম নাই, কিন্তু প্রতি সেকেন্ডে, মিনিটে না প্রতি ন্যানো সেকেন্ডে যে তার ফলোয়ার কত বাড়ে, তার অনুসারী কত যে বাড়ে, এটা দুনিয়ার মানুষ গুনতে গুনতে শেষ করতে পারবে না। তিনি আমার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবক তুমি গর্ব করো, তুমি তোমার গর্ব করার কথা, কারণ তুমি তোমার আইডল এমন একজন, তোমার আদর্শ এমন একজন যার ফলোয়ারের সমান ফলোয়ার দুনিয়াতে কারো। আজকের দিন পর্যন্ত পৃথিবীতে যত মুসলমান আছে যারা চলে গিয়েছে সবার আদর্শকে, সবাই কার ফ্যান? গুনতে গুনতে শেষ করতে পারবেন? কিয়ামত কোন দিন হবে কে জানে? কে জানে? জোরে বলেন কে জানে? কেয়ামতের দিন দেখা যাবে নবীজি নিজেই বলেছেন যত নবী দুনিয়াতে এসেছেন সকল নবীর উম্মতের চাইতে আমার উম্মতের সংখ্যা হবে সবচাইতে বেশি। তাহলে আমার আপনার আদর্শ যিনি তার ফলোয়ারও দুনিয়াতে সবচাইতে। যুবক তুমি গর্ব করো, তুমি কার স্টাইলে চুল রাখো? কয় হুজুর মাসি না কি জানি নাম মেসি, এখানে চুল কাইটা তারপরে একটু দাগ দিছে, এটা কি কাটে? নাইমার নাইমার। আরেকজন দেখলাম ভাই চুল এইখানে আছে মাঝখানে আর কি, ডানে বামে পিছনে নাই, আসেনি এখানে, থাকলে উঠো না, এখন আমি তোমার ধরব। তুমি ধরে খাইছো কমন পড়বে। এই হ্যাঁ এই জাতের চুলকে আমি বলি মুরগা চুট। কি চুট বলি? আমার বাড়ি সিলেট আপনারা জানেননি, তুরা সিলেটি মাতিলতামনি, হ্যাঁ মাতলে বুঝবানি আপনারা। আচ্ছা মুরগির মাথার উপরে, মাথার উপরে দেখছেন একটা কি জানি থাকে, কি বলে রে ভাই? হ্যাঁ আচ্ছা আমরার সিলেট হয় চুট, আর আপনারা কি বলেন? চুরি। যারা ডানে বামে পিছনে চুল ফালাইয়া দিয়া মাঝখানে রাখছে এরা ওই মুরগির কি চুরির মতোই রাখছে, ঠিক কি না? লজ্জা হওয়া দরকার তোমার। তুমি চুল কাটবা, দাড়ি রাখবা, নখ কাটবা, সব কিছু তোমার হবে যার অনুসরণে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। তুমি কথা বলবা নবীকে অনুসরণ করে, আমার নবী কখনো হাসি মুখে ছাড়া কথা বলেন নাই, মুচকি হেসে কথা বল।
যারা মিথ্যা বলে, নবীজি বলেছেন এদের মুখের দুর্গন্ধে রহমতের ফেরেশতা দূরে চলে যায়। তাহলে যার সাথে রহমতের ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে কে? শয়তান। তার সঙ্গে থাকে কে? তাইলে মিথ্যা বলে যারা শয়তানের বন্ধু হলো তারা। এখন তো মিথ্যা বেশি, আরে বাপরে বাপ, মিডিয়ার সামনেও মিথ্যা বলে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও এত মিথ্যা বলে যে মিথ্যা বলে দেখে আমাদের লজ্জা লাগে। দেশের মানুষ এত কষ্টে আছে, ওই দিন একজন বলে মানুষ নাকি বেহেস্তে আছে। কি খাবেন না আমি জানি না ভাই, এগুলা এইরকম মিথ্যার চর্চা সব জায়গায় আছে না নাই? বেহেস্ত নিয়ে ফাইজলামি করা যাবে না, বেহেস্তের সঙ্গে কিছুর তুলনা করা যাবে না। তোমরা আবার ইউটিউবাররা কাইটা কুটা আবার এটাকে দিয়ে দিও না, ছবি একটা লাগাই দিয়া, তোমরাও আমাদের মতো দায়ী ইরাল্লাহ, ভালো কাজ করো, আল্লাহ তৌফিক দান করেন। বেহেস্তের সাথে দুনিয়ার কিছুকে তুলনা করা যায়? বেহেস্তের খাবারের বিষয় কি আপনি জানেন নাকি? দুনিয়ার আপেলে তরমুজে ভেজাল আর ভেজাল, ফরমালিন আর ফরমালিন। বেহেস্তের একটা ফল এখন খাবেন একরকম স্বাদ, পরের বার খাবেন আরেক রকম 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 স্বাদ। নবীজি বলেছেন বেহেস্তের এক একটা ফলের ভেতরে আল্লাহ তাআলা 70 রকমের স্বাদ দিয়ে দিয়েছে। বেহেস্তের সাথে কিছু তুলনা করা যাবে? তাহলে আমি আজ নবীজির শান বর্ণনা করলাম, দুই নম্বরে সামারি করতেছি এখন, এক নম্বরে নবীজির শান বর্ণনা করলাম, দুই নম্বরে উম্মতের প্রতি নবীজির মায়া কেমন, দরদ কেমন সেটা বললাম, তিন নম্বরে রসুলের প্রতি উম্মতের কেমন ভালোবাসা দেখানো দরকার সেটা বলছিলাম। আমরা যদি আল্লাহর রহমত পেতে চাই, আল্লাহর ভালোবাসা চান কি চান না? আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলছেন হে নবী, সব লোকদেরকে বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা ভালোবাসতে চাই কাকে? আল্লাহ বলছেন, নবী বলে দেন আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো। অর্থাৎ আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা পেতে হলে যার প্রতি আগে ভালোবাসা দেখাতে হবে, যার আনুগত্য করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে ভালো না বাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন না, নবীজিকে মহব্বত না করলে আল্লাহ আপনাকে মহব্বত করবেন না। তাহলে বোঝা গেল আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ক্ষমা পেতে হলে যাকে ভালোবাসতে হবে, যার আনুগত্য করতে হবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন নবীজিকে মানতে হলে আমরা তো সবাই জানি, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে এই স্লোগান শিখে যান, মানতে গেলে কথা কও না কেন, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। আগামী বছরও আপনাদের এলাকায় আল্লাহ বাঁচালে ওয়াজ মাহফিল, তফসির মাহফিল হবে ইনশা আল্লাহ। তার আগে আমার আপনার কলিজার টুকরা নবীর জীবনী পরে আমরা শেষ করব ইনশাআল্লাহ, কারণ নবীজিকে মানব ইনশাআল্লাহ। মানতে গেলে নবীর ব্যাপারে জানতে হবে, জানতে গেলে নবীর ব্যাপারে পড়তে হবে। নবীজিকে যদি আমরা পরে পরে জানতাম, তাহলে হাজবেন্ড হইয়া কখনো আমরা বউকে মারতাম না। কোনো নবী কিন্তু বউ পিটাইছে, বরং বিবিকে মহব্বত করা এটাও নবীর সুন্নত। এখন সমাজে পরকীয়া কম না বেশি? কেন কেন কেন? কারণ হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনকে সময় দেয়, রোমান্স নাই, বউয়ের সামনে কামলা বেটার মতো থাকে। আর যখন বিভিন্ন সুন্দরী সুন্দরী আপু দেখে, বুঝছেন তো, তাই এমনি নাড়া মারে চুলটারে একটু, ঠিক না? বউয়ের সামনে একটু আতর সেন্ট লাগায় না সুন্দরী মেয়ে দেখলে, বউয়ের সামনে যেমনে মন চায় এমনি থাকে।
আর যদি একটা সুন্দরী আপু দেখে সুন্দর সুন্দর ড্রেস পরে সামনে যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি আমার নিজের স্ত্রীর সামনে পরিপাটি গুছালো হয়ে থাকা পছন্দ করি, কারণ আমার বউও তো, কারণ আমি যেমন আমার বউকে আমার সামনে স্মার্ট দেখতে চাই, আমার বউও তো আমাকে তার সামনে স্মার্ট দেখতে চায়। এই মেয়ে আয়োজনে যারা বিয়ে করছেন, বউয়ের সামনে গেলে একটু সুন্দরভাবে যাইয়েন, একটু স্মার্ট হয়তো হাসে অনেকে। এটা এই সুন্নতটা শেখাচ্ছি কে? আমার সুন্নত না নবীর সুন্নত? সুবহানাল্লাহ, আমি অবাক হয়ে যাই, পৃথিবীতে নবীর মতো ফ্যাশনেবল আর কেউ নাই। রাগ করেন না, রফিকুল্লাহ আফসারি ভাই এক কথা বইলা পড়ছে বিপদে, কারণ আমি যে বলতাম আমি নিয়ে আরেক বিপদে পড়ি, আমারও ভয় লাগতেছে, কিন্তু বলতে হবে কথা, আপনি যা বলার বলেন। ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তাহলে ওলামায়ে কেরামের উচিত এমন ভাবে চলাফেরা করা যাতে আমাদের চলাফেরা দেখে মানুষটা বুঝে, বুঝছি আলেমরা যে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এরা যেহেতু নবীজির ওয়ারিস, মনে হয় নবীও এর চাইতে আরো পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা তো কিছু হুজুররা, আচ্ছা পান খাওয়া জায়েজ না না জায়েজ আমি মুফতিও না ভাই জানি না, আপনি খান অসুবিধা নাই, আমার এত জ্ঞানও নাই, খাইতেছেন খান, কিন্তু মুখটুক পরিষ্কার খাইয়া দেয়া যে এইদিকে ফালাইয়া, এরপরে জুব্বার এই দিকে ময়লা, ওই দিকে ময়লা, টুপির মধ্যে ময়লা। আমি বলছি না নতুন নতুন ড্রেস ডেইলি পরা লাগবে, যেটা আছে ওইটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পড়তে হবে, কারণ এই আদর্শ ছিল কার? আপনাকে আমি শোনাই, শোনেন, জাবির বিন আব্দুল্লাহ তিনি বলছেন, নবীজি একটা মজলিসে গেলেন, গিয়ে দেখলেন এক লোকের কাপড়ে ময়লা, বললো কিও তোমার কাপড়ে ময়লা কেন? এটা ধুয়ে আসতে পারো নাই? সুবহানাল্লাহ, পড়বেন না, নিজেও পরিষ্কার অন্যকেও পরিষ্কার থাকতে বলেছেন মুহাম্মদ। যুবকরা শোনো, কয়বার দাঁত ব্রাশ করো তোমরা? একবার বা দুইবার? তোমরা তো নবীর মতো স্মার্ট হইতে পারো নাই, নবীজি মেসওয়াক করেছেন সাতবার কিংবা তার চেয়ে বেশি। কমেন হুজুর, এটা কোন জায়গা থেকে হিসাব দিলেন? এই কথা বলেছেন নবীজিকে যিনি কাছ থেকে দেখছেন, নবীজির স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু, তার একটা বর্ণনা হাদিসে এসেছে, তিনি বলছেন নবীজি ঘুমাইতে যাওয়ার আগে মেসওয়াক করতেন, ঘুম থেকে উঠলে সবার আগে। তাহলে হইছে কয়বার? অঙ্ক করেন, কয়বার? আরো জোরে, দুইবার। এই যুবকরা যাদের ঘুম আসছে ঘুম ভাঙায় দাও, কয়বার? দুইবার। শেষ বাকি আছে কয়বার? ডেইলি নামাজ কয়বার? নবীজি পাঁচবার নামাজের আগে মেসওয়াক করতেন তো, হাদিসে আছে তো, তাহলে দুইয়ে পাশে কত হয়? তুমি করো দুইবার, নবী করে কয়বার? সুবহানাল্লাহ। সৌদি আরবে গেলে কিছু ভালো লাগে, ওই দেশের আলেমদেরকে দেখলে লাগে এই কি স্মার্ট চলাফেরা, বুঝছি নবীরও মনে হয় অনেক স্মার্ট ছিলেন, আল্লাহর ওয়াস্তে আলেমরা আমার কথায় রাগ করেন না। আমি বুঝাতে চেয়েছি আমাদের চলাফেরা পরিষ্কার হওয়া দরকার, যে পাঞ্জাবিটা যে জুব্বাটা পরব ধুয়ে পরব, ময়লা যেন না থাকে, যেন আমাদের চলাফেরা দেখে যুবকরা তরুণরা সাধারণ মানুষ মনে করে বুঝছি হুজুররা এত পরিষ্কার, হুজুররা তো নবীগণের উত্তরসূরি, তার মানে নবীর থেকে তারা শিখেছে এটা, কারণ তারা তো নবীজির হাদিস পড়ে পড়ে শিখছে, তার মানে নবীও পরিষ্কার। সুবহানাল্লাহ। আমার নবী সব সময় তার কাছে তিনি একটা চিরুনি রাখতেন, দাড়িগুলো আসে একটু আঁচড়াইয়া রাখেন না, কারো দাড়ি এদিকে কিছু ওইদিকে কিছু, একটু আঁচড়াইয়া রাখেন, আমার দাড়িগুলা লম্বা হয় না তো আমি কি করবো, এটা লম্বা হইল মরুভূমির মতো এইদিকেই পড়ে থাকে, যার যেমন দাড়ি আছে আমিও আঁচড়াই চেষ্টা করি, মাথার চুলগুলো আঁচড়ান, পরিপাটি হয়ে চলবেন, কারণ পরিপাটি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। চলাফেরা করতে হবে নবীজির মতো, কথা বলতে হবে নবীজির মতো,
স্ত্রীর সাথে আচরণ করতে হবে নবীজির মতো, মা বাবার খেদমত করতে হবে নবীজির শেখানো মতো। এমনিভাবে যদি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীজিকে অনুসরণ করে চলতে পারে, আমাদের জন্য সাফায়াত যিনি করবেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে সবাই আমরা কথা দেই নবীজির জীবনী কিনে পড়া শুরু করব ইনশাআল্লাহ। বাবারা উঠিয়েন না, শেষ সময়ে দোয়াটা করে যান। এই যে বারোটা হয়ে গেছে, দুই ঘন্টা কোথাও এত এত কথা হয় না, কিন্তু এসকে এসকে কথা হয়ে গেছে। আপনারাও বড় ভালো মানুষ, একটু আগান, যুবকরা এখনো আছে, আমার মন ভরে গেছে আলহামদুলিল্লাহ।